ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর আমি স্ক্রিন শেয়ার করার পরে আমি আপনাদের চ্যাট বক্সে কিছু দেখতে পাবো না? এখান থেকে একজন জাকারিয়া, আপনি আমাকে কোনো মানে মেসেজ যদি কেউ দেয় চ্যাট বক্সে, তাহলে আপনি আমাকে বলেন যে এই ব্যাপারে মেসেজ দিচ্ছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা স্টার্ট করি। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস, ক্লাসটা হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে করব, সো আমাদের বিষয়টি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আমাদের যে প্রথম বিষয়টা, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি, এটা আমাদের জানা দরকার, তাই না? ডিজিটাল মার্কেটিং। আর আমরা আমরা যখন এই ক্লাসটা করছি, আপনারা কোনো কোয়েশ্চেন আমি যখন করবো আপনারা রেসপন্স করেন, টু ওয়ে কমিউনিকেশন করে যেন আমরা আগাই, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনারাও আমার কথাটা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আমি কি আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স আশা করতে পারি, যে আপনারা কেউ কি কিছু জানেন, একজন করে যদি বলেন? ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কোনো পণ্য বা সেবার আপনার ব্যবসায়িক পরিচালনা করাকে ডিজিটাল মার্কেটিং বলে। গুড, আর কেউ বলতে চান কিছু? স্যার, সোশ্যাল মিডিয়া বেসড মার্কেটিং বলেন ভাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা বোঝে স্যার, এইটা কি বেস করে ডিজিটাল মার্কেটিং? ওকে, আর কেউ? স্যার, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি বা পার্সোনাল কারো অ্যাড, মানে কোনো পণ্যের অ্যাড দেওয়া বা বিজ্ঞাপন দেওয়া, তাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আপনারা যথেষ্ট ধরতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংটা আসলে হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং এর আগে মূল বিষয়টা হচ্ছে জি ছিল জি আর একটা জিনিস জানার ছিল একটু। জি বলেন স্যার, ওই যে আমার তো চার্জ নাই, কারেন্টও নাই, থেকে আমি করতে পারবো? সরি, বুঝিনি স্যার, আমার লোকাল থেকে কারেন্টও নাই, এখন আমি কি ফোন থেকে জয়েন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, জয়েন করেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বিষয়টা এসছে এখন আধুনিক আমাদের ওয়ার্ল্ডে, তো আধুনিকায়ন হচ্ছে, আমাদের টেকনোলজি তো ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, আমরা সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে। ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা আসলে খুব বেশি দিনের নয়, এটা 90s এর সময় আসলে ছিল না, অত একটা ছিল খুব কম। এখন 2010 সালের পর থেকে ডিজিটাল মার্কেটিংটা খুব একটা মানে চাম নিয়ে শুরু হলো, মার্কেটিং এর যে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর এর আগে আমরা মার্কেটিং সম্পর্কে একটু জেনে নিই। মার্কেটিংটারই একটা অংশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। নর্মালি যেটা হয় যে আমরা যে কোনো একটা পণ্য কিংবা সেবা, বা যদি আমি ধরি যে আমি একজন প্রডিউসার, আমি প্রোডাক্ট তৈরি করি, আমি প্রোডাক্ট প্রডিউসার, তো একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করে, করার পর এই প্রোডাক্ট বা এই সেবাটা বিক্রি করতে হবে, কারণ সে তো এটা প্রস্তুত করেছে এটা মার্কেটে সেল করার জন্য। এবার এটা প্রোডাক্ট হতে পারে কিংবা সার্ভিস হতে পারে, সেটা যেটাই হোক এটা সেল করতে হবে, কারণ সে যদি সেল না করে তাহলে তার এখান থেকে তার কোনো প্রফিট আসবে না। প্রফিট না আসলে তার কোম্পানির যে ব্যয়গুলো হচ্ছে এই কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে, সেই ব্যয়টা উঠে আসবে না। কোম্পানির মালিক যে আছেন, তার যে ব্যবসা করছেন প্রফিটের কথা ভেবে, সে প্রফিটটা আসবে না আনটিল আনলেস যে একটা প্রোডাক্ট তৈরি করার পর যদি সেল না হয়। আর এই প্রোডাক্টটা সেল করার জন্য, প্রোডাক্ট কিংবা সার্ভিস এটা সেল করার জন্য আমরা যেই যেই মাধ্যমগুলো ব্যবহার করে থাকি মার্কেটিং হিসাবে, আমরা ওইটাকে পরিচয় দান করেছি যে মার্কেটিং। ওই শব্দটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং, যে একটা প্রোডাক্ট আমরা সেল করার জন্য যা যা মাধ্যম বা যা যা ধরন ব্যবহার করে প্রোডাক্টটা সেল হচ্ছে, মানুষের কাছে জানানো হচ্ছে, মানুষকে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, একটা সার্ভিস তৈরি করলাম, এটা মানুষকে জানাচ্ছি, যেই মাধ্যমগুলো ব্যবহার করে ওই মাধ্যমগুলো সমন্বয়টাকেই বলা হয় মার্কেটিং। আর আধুনিক এই বর্তমানে আমরা একটা আধুনিক বিশ্বে বসবাস করছি, যেখানে ডিজিটালাইজেশন, আই মিন
অনলাইন ইন্টারনেট এবং হচ্ছে ডিভাইসগুলো আমাদের হাতে, যেমন আমরা একটা ডিভাইসকে এক এক নামে ডাকি, কিন্তু প্রত্যেকটা ডিভাইসের একটা সিম্পল নাম আছে, সেটা হচ্ছে স্মার্ট ডিভাইস। যদি আমি বলি কম্পিউটার, এটা একটা স্মার্ট ডিভাইস। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটিং করা, কম্পিউটিং মানে হচ্ছে আপনার গণনা করা। কিন্তু কম্পিউটার কি শুধু গণনা করে? না, একটা কম্পিউটার দিয়ে আমরা গান শুনি, ছবি দেখি, একটা কম্পিউটার দিয়ে আমরা অফিস আদালতের বিভিন্ন রকমের কাজ করি, আমরা এখানে ভিডিও এডিটিং কাজ করি, কত রকমের আমরা সফটওয়্যার ইউজ করি, এখানে ক্যামেরা আছে, এখানে স্পিকার আছে, ব্যাটারি আছে, অনেক কিছু সমন্বয়ে তার মানে একটা স্মার্ট ডিভাইস। একইভাবে আমাদের হাতে আমরা একটা বর্তমানে আমরা খুব প্রয়োজনীয় এবং যেটা ছাড়া সবার চলছেই না, সেটা হচ্ছে স্মার্টফোন। ওইটাও একটা স্মার্ট ডিভাইস, যেটাকে আমরা স্মার্টফোন হিসাবে খুব বেশি জানি। এবং এই ফোনটা আমাদের জীবনের সাথে এমনভাবে গেঁথে গেছে যে এটা ছাড়া এখন আমাদের চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এই স্মার্ট ডিভাইস গুলো এবং ইন্টারনেট, এই সবকিছু সমন্বয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা গড়ে ওঠা এবং ডিজিটাল মার্কেটিং এর জন্ম, ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো ভোগ করার জন্য আসলে আমরা এই ইন্টারনেট, ওয়েবসাইট, স্মার্টফোন, তারপর ল্যাপটপ, এই ডিভাইস গুলো ব্যবহার করে থাকি। এটাকে আমরা সামগ্রিকভাবে ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, ওয়েবসাইট ব্যবহার করে, যে যেই রকম ভাবে আমরা একটা প্রোডাক্টের প্রমোশন, একটা প্রোডাক্টের পরিচিতি সম্পর্কে মানুষকে জানিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, তার মানে এটা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি যে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো কি কি? ডিজিটাল মার্কেটিং আসলে আমাদের লাইফটাকে খুব ইজি করে দিয়েছে। একটা যদি আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং এর কারণে আপনি দেখুন যে প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা সার্ভিস এখন খুব হাতের নাগালে অথবা খুব সহজেই একটা দেশ, আমেরিকাতে একটা প্রোডাক্ট যখন হয়, এখন বাংলাদেশে ওইটা লঞ্চ হওয়ার 1 ঘন্টা পরে অথবা সাথে সাথে যে মুহূর্তে এটা ওখানে প্রেজেন্ট হচ্ছে, ওতে আমরা জেনে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে এই বেনিফিট গুলো আমরা পাচ্ছি। অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন খুবই ছোট, পুরো পৃথিবীটা আমরা হাতের মুঠোয় চলে এসেছে। হাতে আপনার হাতে একটা স্মার্টফোন আছে, সাথে ইন্টারনেট আছে, তার মানে আপনি এই পৃথিবীতে ইন্টারনেটে যেই যেই রকমের ইনফরমেশনটা এই মুহূর্তে দেয়া হচ্ছে, সাথে সাথে আপনি চাইলেই ওই ইনফরমেশনটা আপনার হাতের মুঠোয় চলে আসতেছে। নাসা কখন কি করতেছে আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে জেনে যাচ্ছি। কোথায় ওয়ার্ল্ডে কোথায় কোন ভিডিওটা এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার, আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এই বেনিফিটটা নিতে পারতেছি। কোন দেশে কোন প্রোডাক্টটা বেশি চলতেছে, কোন ই কমার্সে কি ধরনের প্রোডাক্টটা খুব ভালো সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা সবকিছু এই বেনিফিটগুলো আমরা পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, ডিজিটাল মিডিয়ার থ্রুতে। তো ডিজিটাল মার্কেটিং এর আসলে বেনিফিটগুলো বলে শেষ করা যাবে না। আমরা যদি আমরা একটা এক্সাম্পল দিই যে মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এই দুটো কিভাবে আমরা বেনিফিটটা বেশি পাচ্ছি ডিজিটাল মার্কেটিং ইউজ করে। নরমালি আমরা যদি একটা বিলবোর্ডের সাথে কম্পেয়ার করি, আমরা তো সবাই বিলবোর্ড চিনি, তাই না? চিনি তো সবাই বিলবোর্ড। জি জি স্যার, জি স্যার। টিভি অ্যাড সবাই দেখেছি, টিভি খুললে টিভিতে অ্যাড দেখায়, রাস্তায় বেরোলে আমরা বিলবোর্ড দেখি। কিন্তু এই টিভির অ্যাড, যে অ্যাডটা আমি টিভি ছেড়ে দেখলাম এবং রাস্তা বের হওয়ার পরে আমি যে বিলবোর্ডটা দেখলাম, এই বিলবোর্ডটার যে প্রোডাক্টটা, প্রোডাক্টটিকে আমার জন্য, মানে আমি কি প্রোডাক্টটা দেখে বা এই বিলবোর্ডটা যে দিল, বিলবোর্ডটাতে ফর এক্সাম্পল সাবানের গুঁড়োর একটা অ্যাড দেওয়া আছে। হ্যাঁ, একটা সাবানের গুঁড়োর একটা অ্যাড দেওয়া আছে। এখন আমি তো এই মুহূর্তে আমার সাবানের গুঁড়ো কেনার মানে আমার ইচ্ছে নাই, আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটা মোবাইলের একজন একটা ওয়্যারলেস হেডফোন কিনবো। তাহলে সাবানের গুঁড়োর যে বিলবোর্ডটা দিয়ে দেয়া আছে রাস্তায়, এটা কি আমাকে কোনোভাবে সার্ভ করলো অ্যাজ এ কাস্টমার? না স্যার, না স্যার। ওকে, এটা আমাকে সার্ভ করলো না। সো এখানে হচ্ছে আমাদের কনভেনশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যদি হতো, তাহলে কিন্তু এই সাবানের গুঁড়োটা তাদের শুধু কেবল তারাই দেখতে পেত যারা সাবানের গুঁড়োর প্রতি ইন্টারেস্ট ফিল করে, অথবা যে মার্কেটার এই অ্যাডটা দিচ্ছে সে যেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে অ্যাডটা দিচ্ছে, টার্গেট অডিয়েন্সরাই দেখতো, তার টাকাটা ওখানে ইনভেস্ট হতো, সবার জন্য না। কিন্তু একটা বিলবোর্ডে কি আমরা এরকম ভাবে করতে পারি যে আমার এই বিলবোর্ডটা ভাই যারা বাসার গৃহিণী আছে অথবা যারা মধ্যবয়স্ক মানুষ আছে তারাই এই বিলবোর্ডটা দেখবে, ইয়াং ছেলে পেলে
বা অল্প বয়স্ক যারা তারা এই বিলবোর্ড সামনে আসলে সাদা দেখবে বা তারা দেখলে এটার জন্য আমি ভাড়া দিতে হবে না এমন তো কোনো সুযোগ নেই আছে না স্যার কখনোই না স্যার এখানে হচ্ছে আমাদের মূল পার্থক্য মূল বেনিফিটটা যে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটটা হচ্ছে এখানেই এই ট্রেডিশনাল সাথে আমরা এইভাবে ডিফাইন করতে পারি ডিজিটাল মার্কেটিং খুব প্রিসাইজলি আমরা কাজ করতে পারি একদম ধরে ধরে ডিফাইন করে ঠিক আছে জি স্যার আচ্ছা এবার আমরা আসি হোয়াট ডাজ ডিজিটাল মার্কেটিং কনসিস্ট অফ ডিজিটাল মার্কেটিং গুলো কি কি সমন্বয়ে গঠিত ডিজিটাল মার্কেটিং গঠিত হচ্ছে আপনার মূলত আমরা মেইন যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলবো কারণ এগুলোর ভেতরে অনেকগুলো সাব ক্যাটাগরি সাবের পরে সাব সাবের পরে সাব অনেক কিছুই আছে সো আমরা মেইন যে টপিকটা ওই কিছু টপিক জাস্ট মূলটা নিয়ে নিচ্ছি পরে আমরা ডিটেইল আস্তে আস্তে যাব এর মধ্যে প্রথমেই হচ্ছে আপনার এসইও এসইওটা কি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমরা যখন গুগলে যাই সাধারণত আমরা সবাই গুগল ইউজ করি তাই না বাংলাদেশ আপনি গুগল ছাড়া আর কোনো ব্রাউজার ইউজ করেন সবাই মোস্টলি আমরা গুগলটা ইউজ করি গুগলের মাধ্যমে সার্চ করি তো এই গুগলে যখন আমি একটা লিখে সার্চ দিলাম যে ব্লুটুথ হেডফোন লিখে যখন সার্চ দিই তখন গুগল দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই অনেক ইনফরমেশন আমার জন্য নিয়ে আসতেছে এখন এই ইনফরমেশন যে সে নিয়ে আসলো সে ইনফরমেশনটা কোত্থেকে নিয়ে আসলো ইনফরমেশনটা অনলাইনে আছে বলেই তার ডিরেক্টরিতে আছে বলেই কেউ একজন দিয়েছে অনলাইনে সেখান থেকে সে আমাকে ইনফরমেশনটা এনে দেখাচ্ছে যে আমি যখন ব্লুটুথ হেডফোন দিয়ে সার্চ দিচ্ছি আমি দাঁড়ান একটা আমরা ওয়েবে যাই দেখতে পাচ্ছেন হ্যালো দেখেন আমি এখানে সার্চ দিলাম ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনস প্রাইস ইন বিডি মানে বাংলাদেশে ওয়্যারলেস হেডফোনের প্রাইসটা আমি জানতে চাচ্ছি তো এখানে গুগল আমাকে সাথে সাথে ৮১,২০,০০০ রেজাল্ট নিয়ে আসছে সে ০.৫৩ সেকেন্ডসের মধ্যে বুঝতে পারছেন তার মানে এই ৮১,২০,০০০ ডেটা গুগলের ইন্ডেক্সে এই ব্লুটুথ হেডফোনের প্রাইস নিয়ে বাংলাদেশে ব্লুটুথ হেডফোন ওয়্যারলেস প্রাইস নিয়ে এই ডেটাগুলো তার কাছে আছে সেগুলো নিয়ে আসছে ০.৫৩ সেকেন্ডসের মধ্যেই তার মানে ডেটাগুলো তার কাছে আছে সো এই কারণেই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ওয়ান অফ দ্য মানে বেস্ট প্ল্যাটফর্ম বা খুব চমৎকার একটা জায়গা হচ্ছে গুগল যেখানে আমরা সবাই এসে লিখি কিছু একটা প্রয়োজন হলেও লিখি এখানে প্রথমে দেখেন আমাদের যে ওয়েবসাইট গুলো ওয়্যারলেস হেডফোন নিয়ে ভালো আর্টিকেল লিখেছে ভালো কিওয়ার্ড দিয়েছে বা হয়েছে যেগুলো ইনফরমেশন তারা ভালো তারা এই সাইট গুলোতে ব্লুটুথ হেডফোন দেখার জন্য যথেষ্ট সময় দিয়ে এবং এসে চলে জানি তাই গুলোকে র্যাঙ্কিংটা সেট করেছে স্টার্টেক আছে স্টার্টেক আছে তারপর দ্বারা একটা সিরিয়াল করে আসতেছে আমরা এই গুগলের মাধ্যমে প্রথমে আমার স্যার আপনার কথা পরিষ্কার আসছে না কথা কেটে কেটে আসছে এবং অনেকেই সমস্যাটা ফেস করছেন গ্রুপে একজন জানালেন কথাটা কেটে কেটে আসছে আপনার আপনি কি কেটে কেটে শুনছেন নাকি একজন শুনছে না আরেকজন রাকলি মাশা বলছে স্যার আমি শুনছি
স্যার আমি ওকে কেটে কেটে শুনছি এখন কি ক্লিয়ার আছে না স্যার ক্লিয়ার নেই না স্যার স্যার এখনো ক্লিয়ার নাই কথা কি ক্লিয়ার হচ্ছে নাকি আচ্ছা তাহলে আমরা দেখেন এসইও এর মাধ্যমে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা আমাদেরকে এসইও কিভাবে হেল্প করছে আমরা যখন কোনো ইনফরমেশন দিচ্ছি গুগলে এসে সার্চ করতেছি সাথে সাথে সে আমাদেরকে এটার ওয়েবসাইট গুলোতে যেখানে ভালো ইনফরমেশন রিলেটেড এই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন যেই সাইটটাতে বেশি ভালো আছে ওই সাইট গুলোকে ওপরে দেখাচ্ছে এখন আমরা দেখতেছি এসইও এর দুটো টার্ম আছে একটা হচ্ছে অর্গ্যানিক একটা হচ্ছে পেইড আমরা এখানে যে রেজাল্ট গুলো দেখছি সেগুলো সবই অর্গ্যানিক যদি এখানে পেইড হতো তাহলে সামনে ছোট্ট করে একটা অ্যাড লেখা উঠতো অ্যাড এখানে আসেনি স্নিপেট তারপর ডিটেইল বহুত আরো অনেক কিছু অপশন আছে ওগুলো আসেনি এরপর আমরা চাইলে একটা প্রোডাক্ট যখন আসলো বা আমরা একটা কিছু নাম পেলাম বাট এটা আসলে কি জিনিস আমি জানি না গুগলে এসে লিখে যদি আমি এটা সার্চ দেই দিয়ে এখানে আসলো আমি বুঝতেছি না আমি ছবি দেখতে চাই আমি ইমেজে ক্লিক করলে দেখেন আমি কিন্তু ইমেজ আছে আচ্ছা ব্লুটুথ হেডফোন দেখতে আমি এখান থেকে চাইলে রকমের ব্লুটুথ হেডফোন দরকার সেটা আমি বুঝতে পারতেছি এখানে আপনার ব্লুটুথ হেডসেট আছে প্রাইস 2019 আছে ব্লুটুথ ভিভো হেডফোন প্রাইস 2020 ব্লুটুথ ইয়ারফোন অরিজিনাল কর্ড বিভিন্ন ধরনের অপশন গুলো আছে দেখেন আপনি অপশনের কোনো শেষ নেই ব্র্যান্ড নেম দিয়ে শাওমি দিয়ে সার্চ করতে পারবো আমরা ভিডিও চাইলে ভিডিও দেখতে পারতেছি সো দিস আর অল বেসিক্যালি হচ্ছে পার্ট অফ ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা আমরা যে গুগল আমাদেরকে কিভাবে প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হতে পারে ম্যাপের মাধ্যমে আমরা হয়তো দেখতে পারবো যে আমাদের আশেপাশে এই হেডফোন বিক্রি করার যে শোরুমগুলো কোথায় আছে আমাদের আশেপাশে এটা আমাদেরকে দেখাবে নিয়ারেস্ট শোরুমটা দেখাবে আমরা স্লাইডে ফিরে আচ্ছা এসইও এর পরে হচ্ছে পিপিসি পিপিসি মানে পিপিসি সম্পর্কে কারো এটা হচ্ছে স্যার প্রোপার্টি আর কি মানে হচ্ছে গুগলে বা অন্য কোথাও যদি আমরা আগে যেটা দেখালেন যে অ্যাড এর মাধ্যমে যদি আমরা দিই সো প্রত্যেকে যতজন কাস্টমার এটাতে ক্লিক করবে ওই ওই ওইটার এগেইনস্টে আমার অ্যাকাউন্ট থেকে একটা মানে ফিক্সড একটা অ্যামাউন্ট কেটে নিবে আর কি গুগল পেপার ক্লিক এর সিস্টেমটা হচ্ছে আমরা যেটা দেখালাম যে এখানে গুগলে যখন আমরা অ্যাড দিচ্ছি আমরা ওখানে তো অর্গানিক গুলো দেখলাম কিন্তু ওখানে যখন অ্যাড আসে যদি আমরা কোনো অ্যাড নিয়ে কাজ করি যে ওখানে অ্যাড আসতেছে অ্যাডটাতে যখন আমরা ক্লিক করব তখন আমি অ্যাডটা দেওয়ার সময় ওখানে আমাকে বলে দেয়া আছে তোমার অ্যাডটা এত টাকায় বিড হতে পারে এত টাকা প্রাইস কস্টিং হতে পারে পার ক্লিক পে পার ক্লিক তার মানে পার ক্লিকে এত টাকা তুমি পে করবা কিন্তু অ্যাডটা যদি কেউ দেখে দেখলে তাকে কোনো পে করতে হবে না বা আপনার এখান থেকে অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা যাবে না পে পার ক্লিকের থ্রুতে যেটা হয় যে সরাসরি ওই লিঙ্কটা ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে এরপর আমরা আসবো এসএমএম এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তো আমাদের মোটামুটি ভালোই ধারণা থাকার কথা বা আমি মনে করি আছে কি আছে না সবার আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেটা হয় মূলত আমাদের দেশে আমরা ফেসবুকটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট টুইটার টাম্বলার তারপর আপনার লিঙ্কডইন এরকম অনেকগুলোই আছে সো আমরা সাধারণত যেগুলো পপুলার মোস্ট পপুলার কয়েকটা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে আমরা কথা বলবো ইন ডিটেইলে যখন শুরু করব তখন আরো ডিটেইল কথা বলবো
এরপর যে বিষয়টা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট বলতে আপনারা কি বোঝেন? কন্টেন্ট সম্পর্কে কার কিরকম ধারণা আছে? বেসিক্যালি কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আমার প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু লেখা প্রয়োজন হয়। সাপোজ আমার যদি এফিলিয়েট রাইটিং এফিলিয়েট একটা ওয়েবসাইট থাকে, তাহলে আমি অ্যামাজন এফিলিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর রিভিউ আমাকে লিখতে হবে। আবার অনেকে আছে ব্লগ করে থাকে, পার্সোনাল ব্লগিং, তো সেই ক্ষেত্রে যার যেটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট অনুযায়ী সে লেখালেখি করবে এবং তার মাধ্যমে সে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারে। আর এফিলিয়েট যদি হয় তাহলে সে যে মার্কেট প্লেসে এফিলিয়েট করতে চাচ্ছে সেই মার্কেট কি বুঝায়, কেউ কি বলতে পারেন? কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনাদের ইন্টারঅ্যাকশনটা শেয়ার করতে খুব একটা ধারণা নেই, ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে খুব একটা ধারণা নেই। কারো কোনো যেটাই হোক আপনারা শেয়ার করবেন। আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আমি শুধু বললে একটু হোল্ড করেন, আমি যখন একা বলবো আপনারা যখন শুনবেন একটা সার্টেন টাইম পরে হবে কি দেখা যাবে আপনি কনসেন্ট চলে গেছে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পর পরই একটু খোঁচাবো, আপনাদেরকে একটু ইন্টারঅ্যাকটিভ আমার সাথে ইন্টারঅ্যাকশনটা হবে। ইন্টারঅ্যাকশনটা হলে হবে কি, আপনারা যদি যেটা হয় মানুষের মানুষ যদি হঠাৎ করে ধরেন আমরা ওই যে নামাজ পড়তে গেলে কি হয় যে হুজুর সূরা পড়াইতেছে আমরা পড়তেছি, কিন্তু আমাদেরকে মনোযোগ ওখানে থাকে যাই কোন কোন কোথায় বেড়াতে গেছিলাম, কারে টাকা পয়সা দিছিলাম, টাকা পয়সার হিসাব, বাজারে যাই কি করব, আমরা তো হিসাব দিকে এসে ব্যস্ত হয়ে যাই। পিপিসি ফুল এটা কি? পিপিসি পে পার ক্লিক, পে পার ক্লিক, ক্লিক আমার স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন না? না স্যার পাচ্ছি না। আমার স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো শেয়ার করা আছে। ওটা তো আপনি পিন করে নেবেন, আমি তো এখান থেকে পিন করব না। জি জি, যার সমস্যা হচ্ছে সে পিন করে নেবে, আমি পিন করাই আছে আমার। পিন করে নেন, পিন করে নেন। আচ্ছা, আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের সাথে একটা ইন্টারঅ্যাকশনটা রাখবো, কারণ কি আমি তো অনেকক্ষণ ধরে কথা বলবো, যে তো এই কথা বলার মাঝখানে যদি আপনারা একটু আমার সাথে কানেক্টেড না থাকেন, ওই যেটা বললাম নামাজ পড়ার সময় যা হয়, নামাজ পড়াইতেছে হুজুর আমরা তো চলে যাই কোথায় কোথায় বেড়াইতে, মাথা তো অন্য করে, তাই না? এটার ইয়ে কি সার্চ বুঝিনি, কোনটা ভাইয়া? SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং। থ্যাংক ইউ স্যার। SMM আপনারা মানে কানেক্টেড থাকবেন আমার সাথে, বলেন কন্টেন্ট সম্পর্কে কি ধারণা আছে, কার কি ধারণা আছে আমি শুনতে চাই। একটা ওয়েবসাইটে বেসিক্যালি যা থাকে তার এ টু জেড সবটা মিলে হচ্ছে একটা কন্টেন্ট। মানে কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি ইনসাইড, কোনো কিছুর ইনসাইডে যা থাকে ওই সমস্ত, মানে একটা ফল যদি আমরা চিন্তা করি যে আম, আমের ভিতরে যে আমরা যা খাই সেই জিনিসটা কিন্তু আমের কি বলে উপরে যে কিটা থাকে আমের ছিলকাটা থাকে ওটার ভিতরে থাকে, সো একটা জিনিসের ইনসাইডে যা থাকে ওটাই বেসিক্যালি হচ্ছে ওই জিনিসটা কন্টেন্ট। ইয়েস, কন্টেন্ট আমি এবার সবাইকে একটু বলে দিই, অনেকে হয়তো একটা ধারণা থাকতে পারে যে কন্টেন্ট মানে হচ্ছে শুধু যে লেখাগুলো সেগুলোকেই কন্টেন্ট, কারণ আমরা সবসময় একটা কন্টেন্টের সাথে আরেকটা শব্দ সাথে সাথে শুনি কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং আর কন্টেন্ট, কন্টেন্ট মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে লেখা ছবি ভিডিও ইনফোগ্রাফিক থেকে যা যা আছে ইচ এন্ড একটা ওয়েবসাইটে যা থাকে সবই কন্টেন্ট, ঠিক আছে? একটা ওয়েবসাইটের পুরো বিষয়গুলো এখানে যা যা প্রত্যেকটা জিনিসকে সম্পূর্ণভাবেই কন্টেন্ট বলা হয়। আর যখন জিনিসটা আসে রাইটিং তখন হচ্ছে যে এই ধরনের একটা ফিচার, যে প্রথম আলো পত্রিকায় আজকে একটা নিউজ হলো যে মাছ চাষ করে একজন কোটিপতি, সো মাছ চাষ করে একজন কোটিপতি ওখানে তাহলে কি কি লেখা থাকবে, একটা টাইটেল থাকলো, উনার হয়তো কয়েকটা ছবি, এবার উনি কিভাবে মাছ চাষ করে কোটিপতি হলেন ওই গল্পটা লেখা থাকবে, এবং গল্পটা লিখতে যে ওখানে হয়তো মাঝে মধ্যে ছবি থাকবে হয়তো বা ভিডিও থাকতে পারে, তাহলে এই যে ফিচারটা লিখলেন
এটা পুরো কন্টেন্টটার এটার মধ্যে লেখা যে শব্দগুলো আছে, ছবিটা আছে, ভিডিওটা আছে, সবকিছু সমন্বয়টাই পুরো আর্টিকেলটা হচ্ছে কন্টেন্ট। পুরো পেজে যা যা আছে এগুলোই হচ্ছে এই পেজটার কন্টেন্ট। আর যখন কন্টেন্ট রাইটিং এর কথা বলবো তাহলে পুরো বিষয়টা যখন আমরা লিখছি তখন এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার রাইটিং একটু ক্লিয়ার করেন। জি স্যার ক্লিয়ার। কোনটা ক্লিয়ার করব ভাই? এটা একটু মানে কন্টেন্ট রাইটিং রাইটিংটা স্যার বললেন যে রাইটিংটার ক্ষেত্রে একটু আলাদা হয়, ওইটা একটু ক্লিয়ার করেন স্যার। কন্টেন্ট রাইটিংটা আবার যদি একটু বলতেন স্যার, আসলে বুঝতে পারি নাই। আচ্ছা আমি ধরেন বললাম যে আজকে প্রথম আলোতে একটা ফিচার আসছে যে এক ভদ্রলোক মাছ চাষ করে কোটিপতি হয়েছেন, ঠিক আছে? আমরা এরকম আর্টিকেল পড়ি না প্রায় সময়, তো পড়ি প্রায় সময় দেখা যায় কারো সফলতার গল্প আমরা শুনি, অথবা আমাদের কোন একজন ফ্রিল্যান্সার অল্প সময় এক বছরের মধ্যে উনি $1 মিলিয়ন ইনকাম করেছেন। এখন উনি যে $1 মিলিয়ন ইনকাম করলেন এক বছরের মধ্যে একজন ফ্রিল্যান্সার, তখন এই এটা একটা গল্প, তাই তো? উনার পুরো বিষয়টা উনি কবে শুরু করেছেন এখানে টাইটেল থাকবে, তারপর হচ্ছে উনার একটা হয়তো খুব সুন্দর একটা ছবি থাকবে, উনি যখন প্রথম কাজ শুরু করেছেন তখন অফিসের বা বাসায় ছোট্ট একটা টেবিলে কাজ করেছেন ওগুলার ছবি থাকবে, তারপর উনি কিভাবে স্ট্রাগল করেছেন আরো কিছু ছবি থাকবে, এখন উনি হয়তো খুব সুন্দর একটা অফিসে বসে আছেন, বসে ইন্টারভিউ দিয়েছেন বা একটা ভিডিও শেয়ার করেছেন একটা ভিডিও থাকবে। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টাকে সুন্দর করে প্রেজেন্ট করাটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং। এখানে ছবিগুলোকে সুন্দর করে দেয়া, কোন ছবিটা কোথায় যাবে, কোন ভিডিওটা কখন আসবে, লেখাগুলো যে একটা প্যারা কয় লাইন থাকবে, এই পুরো বিষয়টা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর ভেতরে আরো অনেক কিছু আছে। তো এই পুরো বিষয়টা এটা হচ্ছে উনার পুরো গল্পটা, এই গল্পের মধ্যে লেখা, ছবি, ভিডিও সবগুলোই হচ্ছে একত্রে এটাকে আমরা বলি কন্টেন্ট। আর পুরো বিষয়টাকে যখন লেখা হচ্ছে সুন্দর করে প্রেজেন্ট করা হচ্ছে ওইটাকে বলা হচ্ছে কন্টেন্ট রাইটিং। বুঝাতে পেরেছি? জি স্যার বুঝা গেছে। জি স্যার বুঝছি স্যার। তাহলে লেখার আগ পর্যন্ত যা যা করতে হবে সেটা কি কন্টেন্ট, আর লেখা লেখা হয়ে গেলে সেটা কন্টেন্ট রাইটিং? না না, পুরো জিনিসটা যখন আপনার একটা পেজে নিউজটা যখন আসলো, হ্যাঁ, যে এই এই নিউজটা আপনি পড়লেন একটা আর্টিকেলে, আপনি পড়লেন এই পুরো আর্টিকেলে যা যা আছে পুরো জিনিসটা হচ্ছে কন্টেন্ট। একটা বিষয়টাকে বিষয়টাকে যদি এভাবে বলা যায় যে কোনো একটা বিষয়কে তার উপযোগিতা এবং তার মানে যেসব স্ট্রাগলের মাধ্যমে যে সফলতা সে অর্জন করছে সেটাকে ধাপে ধাপে অর্থাৎ প্রয়োজনীয় ক্ষেত্রগুলো যেমন কোথাও লেখা, কোথাও ছবি, কোথাও ভিডিও, এসবের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে তুলে ধরাটাই হচ্ছে কন্টেন্ট। ইয়েস, মানে এই পেজটা তারপর আপনি এখানে যা যা দেখতে পেলেন তাই হচ্ছে এই পেজের কন্টেন্ট। জি স্যার। ঠিক আছে। ফ্রিল্যান্সিং করছেন, মিড লেভেলে অনেকে আছেন এবং জিরো লেভেলে অনেকে আছেন, তাই না? আছেন তো? ওকে, তো আমি এখানে ধরেই নিয়েছি এবং আমাকে যে কোর্সটা দেওয়া হয়েছে, আমাকে দেওয়ার সময় বলা হয়েছে যে আমি জিরো লেভেল থেকে স্টার্ট করবো, কারণ এটা ফাউন্ডেশন একটা কোর্স। আর ফাউন্ডেশনটা যত স্ট্রং হবে, ফাউন্ডেশনটা যত ক্লিয়ার হবে, আপনাদের সামনে আগানোর স্পিডটা তত ভালো হবে। ফাউন্ডেশনে ঝামেলা থাকলে কিন্তু আপনার ওই ব্রিজের মতো কিছুদিন পরে বাস ব্রিজ নড়াচড়া শুরু করে দেবে, ঠিক আছে? তো আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হলে বেসিক গুলো এখন এই প্রথম একটা দুটো বা তিনটা ক্লাস আপনাদের কাছে খুব বিরক্ত লাগতে পারে, সবই খুব কথাবার্তা সমৃদ্ধ ইনফরমেশন রিলেটেড মানে ক্লাসগুলো থাকবে, কিন্তু এইগুলো একটু আপনারা শুনেন, এগুলো মাথায় একটু নিয়েন, তাহলে আপনার সামনে কাজ করতে সুবিধা হবে, কাজে দিবে। কারণ দিজ আর দ্য ফাউন্ড বেসিকটা জেনে আসলে পরে আপনি কাজ করতে মানে আপনার জন্য আরামদায়ক হবে, সুবিধা হবে, বারবার ব্যাকে আসতে হবে না। সো আমরা যদি এখন এই কন্টেন্টে আরেকটা সিম্পল উদাহরণ দিই, যে এরকম হতে পারে যে ধরেন আমরা তো ফেসবুকে বিভিন্ন বিজনেস পেজ গুলো দেখে থাকি, তাই না? সবাই অনেক অনেক মাছ বিক্রি করতেছে, কেউ ইলিশ মাছ বিক্রি করতেছে, সরিষার তেল বিক্রি হচ্ছে, ঘরে রুটি বানিয়ে সেল, এখন এই প্যান্ডেমিকের কারণে অনেকে অনেকে ড্রেস তো আগে থেকেই পপুলার,
অনেকে টি-শার্ট সেল করতেছে, সো একটা একটা যদি আমি ধরি যে একটা টি-শার্ট সেল করার একটা পেজ, সো এই পেজটাতে যা যা ইনফরমেশন গুলো আছে একদম ফ্রম টু বটম পুরোটাই হচ্ছে এই পেজের কন্টেন্ট, পুরো জিনিসটাকেই কন্টেন্ট বলা হয়েছে। এখানে ভিডিও অডিও থেকে শুরু করে ছবি, হাতের লেখা, কমেন্টস, ইচ এন্ড এভরিথিং কম্বাইন্ডলি এটাই হচ্ছে কন্টেন্ট। কারণ এই পেজটাতে যদি এগুলো কিছু না থাকতো তাহলে ব্ল্যাঙ্ক পেজ বলতাম ওইটাকে আমরা, কন্টেন্ট নাই, ঠিক আছে। আর এই এখনকার ওয়ার্ল্ডে একটা কথা আছে, ওয়ার্ল্ডে এখন খুব পপুলার এবং এই এসইও এর জন্য সবকিছুর জন্য বলা হয়, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। যেমন কন্টেন্ট যদি আপনার সাইটে ভালো হয়, কন্টেন্ট যদি ইনফরমেটিভ হয়, তাহলে আপনার সাইট হোক, আপনার ব্লগ হোক, আপনার বিজনেস পেজ হোক, যেটাই হোক, ওটা আপনার খুব ভালোভাবে এগিয়ে যাবে। কারণ গুগল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া হোক বা সার্চ ইঞ্জিন গুলো হোক, সবগুলো সবসময় ওই সাইটটাকেই প্রাধান্য দেয় যেটার কন্টেন্ট গুলো ভালো, ঠিক আছে। ওকে, আচ্ছা একটা মিনিট আমি একটু আসছি। হ্যালো স্যার, স্যার আপনি কি ইসি শেয়ার করছেন? তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি, এটুকু পর্যন্ত ক্লিয়ার তো? স্যার একটু কোশ্চেন করি। শিওর, আপনি যে বলেন একটা ফেসবুক পেজের ফ্রম টপ টু বটম, তো এখানে মাঝখানে যা যা আছে সবকিছু কন্টেন্ট, তাহলে কন্টেন্ট রাইটিংটা কোনটা? এই যে আপনি যে একটা ফেসবুক যখন একটা পোস্ট পাবলিশ করেন তখন কি কি দেন? ছবি, একটা লেখা থাকে, অনেক কিছু ডেসক্রিপশন থাকে, তারপরে যে মাঝে মাঝে ভিডিও দেওয়া থাকে, এগুলো তো কন্টেন্ট রাইটিং। এগুলো আপনি লিখে দিচ্ছেন না, ছবিটা আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, আপনি যে লিখছেন এটাই তো কন্টেন্ট রাইটিং। এখন আপনি হয়তো ফেসবুক বলে এখানে আপনার মনে হচ্ছে যে আপনি অল্প লেখা দিচ্ছেন, যারা আবার ব্লগ করে তারা হচ্ছে ছবি কম, ওখানে লেখা থাকে 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 5000 ওয়ার্ড, ওই কারণে ওখানে কন্টেন্ট রাইটিং এর যে অপশনটা, লেখাটা অনেক বেশি বলে ওটাকে কন্টেন্ট রাইটিংটা বলা হয় স্পেশালি, ঠিক আছে। এটাই মূলত কন্টেন্ট রাইটিং। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডেফিনিশন অফ ডিজিটাল মার্কেটিং। Digital marketing is an umbrella term for the marketing of products or services using digital technologies, using internet, mobile phone, display advertising and any other digital media. তার মানে ডিজিটাল মার্কেটিং ডেফিনেশনটা খুব সহজ, আমি যেটা অলরেডি আসলে বলে এসেছি যে এটা আসলে একটা ছাতার মতো, যে ছাতার নিচে আমরা একটা প্রোডাক্ট সার্ভিস এই জিনিসগুলো আমরা বিক্রি করব টেকনোলজির থ্রুতে, হতে পারে সেটা ইন্টারনেট, হতে পারে সেটা স্মার্টফোন, অথবা হতে পারে সেটা আমাদের ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, অথবা অন্য যে কোনো ডিজিটাল মিডিয়া ইউজ করে আমরা যেই প্রমোশনটা করবো একটা প্রোডাক্টকে সেল করার জন্য বা একটা সার্ভিসকে আমার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেই যেই মাধ্যমগুলা ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করব, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই মাধ্যমগুলোর ব্যবহার নিশ্চিত করে আমরা যখন একটা সেল আসবে, তার মানে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আমার এই সেলটা আসলো, ঠিক আছে। ডেফিনেশন আর কিছু জানার আছে? বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটস গুলো কি কি আপনারা একটু বলেন তো, আমরা সাধারণত কি কি বেনিফিট পাই বলে আপনাদের মনে হয়? স্যার ডিজিটাল মার্কেটিং আর সময় মার্কেটিং ব্যবহার করে আমরা খুব সহজেই একটা পণ্যকে খুব মানে উপরে মার্কেটিং করতে পারি। যেমন আমার আমের চাহিদা বেশি, তো আমি আমটা খুব অনলাইনে বেশ প্রচার প্রচারণা করে আমটাকে
কাঁঠাল অথবা লিচু এগুলোর ফলের তুলনায় আমটাকে বেশি মার্কেটিং করতে পারলাম। তো আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এইটি সব থেকে বড় সুবিধা, বা যেটার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আমটাকে সবার বা ভোক্তার দ্বারে দ্বারে পৌঁছাই দিতে পারছি। সময় ব্যয় হয় কম, মানে সময়। আচ্ছা, আর আর কেউ কিছু বলবেন? অতি অল্প সময়ে কাস্টমারের কাছে রিচ করা যায় ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে। আমি যে কোনো প্রোডাক্টে নিয়ে আমার টার্গেট কাস্টমারকে অতি সহজে আমি টার্গেট করে পোস্ট করে যে কোনো ভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে কাস্টমার পেতে পারি। ওকে, আর কেউ? কস্টের একটা বিষয় থাকে, আমরা যদি নর্মাল মার্কেটিং এর দিকে তাকাই তাহলে দেখা যাবে আমরা যদি টিভি অ্যাডভার্টাইজমেন্ট দিই তাহলে অনেক বেশি কস্ট পড়বে, বা লিফলেট বা অন্য যেভাবে মার্কেটিং করে আমার অনেক বেশি কস্ট পড়বে। বাট সেই ক্ষেত্রে যদি আমি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো যেমন গুগল বা ফেসবুক মার্কেটিং গুলো ইউজ করি তাহলে দেখা যাবে আমি এক্সাক্ট কাস্টমারের কাছে আমি পৌঁছাতে পারতেছি উইদিন আ রিজনেবল কস্ট। সো এটা হচ্ছে আর কি সবচেয়ে বিগেস্ট বেনিফিটস আমার কাছে মনে হয়। ওকে, ফাইন। আর কেউ বলতে চান? প্রোডাক্ট বেসিসে রিসেল করা যায় কেন, বললে কি হবে? স্বল্প লোকে আধুনিক টেকনোলজি ইউজ করে রিজনেবল প্রাইস এর মধ্যে একবারে আপনার ভোক্তার নিকট কোন পণ্য পৌঁছানো যায়, এটাই আমি মনে করি ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট। আচ্ছা, ঠিক আছে, সবাই বলেছেন, যথেষ্ট ভালো বলেছেন, খুব ভালো। আমরা ডিজিটাল মার্কেটিং বেনিফিটসগুলো খুব সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার রিচ টার্গেট অডিয়েন্স। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমরা ওই যে ট্রেডিশনাল ওয়েতে যখন একটা সাবানের গুঁড়োর অ্যাড কিংবা যে কোনো পণ্যের একটা অ্যাড আমরা দিলাম একটা বিলবোর্ডে, ধরলাম যে আমরা একটা বিলবোর্ডে একটা অ্যাড দিলাম যে ওখানে ছাতা পাওয়া যায়, তা ছাতার কোম্পানি ওখানে অ্যাড দিল ছাতার জন্য। এখন কথা হচ্ছে ছাতা সবাই কিনবে, কিন্তু ওখানে যে স্কুলের যে বাচ্চারা যাচ্ছে ওই স্কুলের বাচ্চার কি ছাতার প্রয়োজন? তার তো ছাতার প্রয়োজন নেই। টার্গেট অডিয়েন্স যারা, সেই অডিয়েন্সটা আমরা আসলে মিস করছি। একই সাথে আমরা একটা বিলবোর্ডে যখন অ্যাড দেই তখন কিন্তু আমরা ডিফাইন করতে পারি না যে বিলবোর্ড কোম্পানির মালিককে আমি বললাম যে ভাই আমি তোমাকে টাকা দিব তখনই যখন আমার যে রাইট অডিয়েন্স আছে এরা এই বিলবোর্ডটা দেখবে তখন তুমি ওই অনুযায়ী টাকা পাবা, আর যারা রাইট অডিয়েন্স না এরা যদি দেখে তাহলে আমি তোমাকে টাকা দিব না। এটা কি সম্ভব? না স্যার, সম্ভব না। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে মানে ফার্স্ট বেনিফিট আমরা পাই, রিচ দ্য রাইট অডিয়েন্স। সো আমরা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে খুব সুন্দর করে আমরা আমাদের সঠিক অডিয়েন্সটাকে টার্গেট করে মার্কেটিং করতে পারি। এরপর হচ্ছে এঙ্গেজ উইথ অডিয়েন্স। যখনই আমরা আমাদের সঠিক অডিয়েন্সটাকে টার্গেট করতে পারলাম, রিচ করতে পারলাম যে হ্যাঁ আমরা আমাদের এই হচ্ছে আমাদের অডিয়েন্স, যে আমরা এখন একটা মোবাইল ফোন এসছে মার্কেটে নতুন, আমরা মোবাইল ফোন বিক্রি করব, তাহলে মোবাইল ফোন বিক্রি করার জন্য আমাদের অডিয়েন্স আমরা সেট করে দেওয়ার পর আমরা জানি যে এই টার্গেট অডিয়েন্সটাকেই আমরা এই মোবাইলটা সেল করব এবং একে আমরা এঙ্গেজ করতে পারব। ফর এক্সাম্পল আমরা এখন এই এটা কিভাবে হয়, ধরেন আপনারা তো সবাই আমাদের একটা মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা মানসিক রোগী যদি আমি বলি, বা ধরেন একটা ইন্টারেস্ট থেকেই ধরেন আপনি আগামী মাসে একটা ফোন কিনবেন, আপনি টার্গেট করলেন এই মাস থেকে বা আরো দু মাস আগে থেকে আপনি টাকা জমাচ্ছেন, আপনার এখন যেটা আছে এটা ভেঙে গেছে বা আপনি মডেল চেঞ্জ করবেন একটা নতুন ফোন কিনবেন, তাহলে কি হয় সাধারণত? আমরা একটা ফোন কেনার এক মাস কিংবা 15 দিন আগে থেকেই অনলাইনে ঘাটাঘাটি শুরু করে দিই না? আমরা ফোনটার ফিচার গুলো দেখতে থাকি যে নতুন একটা ফোন এসছে স্যামসাং Note 20, এটার কি কি ফিচার আছে, একবার দেখছি আবার দেখি পরের দিন, আবার পরের দিন সময় পেলেই মানে এটা মাথার মধ্যে পুরো কিরার মতো কাজ করা শুরু করে দেয়, তাই না? পোকার মতো। তাই
রাশেদ ভাই উনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছেন প্রেজেন্ট করতেছেন দ্যাটস এই প্রবলেমটা হচ্ছে আচ্ছা রাশেদ আপনি প্রেজেন্টটা বন্ধ করেন ভাই আপনার স্ক্রিন প্রেজেন্ট করা লাগবে না আপনি আমার যে স্ক্রিনটা আমি শেয়ার করছি এটাকে পিং করেন তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন উনি হয়তো কনফিউজড হয়ে গেছে জি স্যার আবার শেয়ার দিয়েন আপনি রাশেদ কি প্রেজেন্টিং অফ করছে হ্যাঁ 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 অফ করেছে আচ্ছা 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 ঠিক আছে দেখতে পাচ্ছেন यस স্যার জি স্যার দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে ওকে প্রেজেন্টেশন তো প্রেজেন্টেশন আসছে জি স্যার আসছে জি স্যার আসছে সবাই ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা আমি কথা বলছি যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে সাথে সাথে বলবেন তাহলে আমরা ওইটা সলভ করে নিব আর আমরা একটা কনসেপ্ট নিয়ে যখন যেহেতু আমাদের কোর্সটা অনেক বড় একই সাথে কোর্সটাতে আমরা অনেক কিছু কভার করব মোটামুটি তো প্রত্যেকটা টপিক যখন আমরা কভার করব আপনারা টপিকটা ধরে এটা আমি যখন নেক্সট স্লাইডে যাব আপনারা আগের স্লাইডটা কনফার্ম করবেন যে বুঝতে পেরেছেন বা যদি বুঝতে না পারেন লজ্জার কিছু নেই আমি আবারও বলছি যে একেবারেই জানেন না কিছুই জানেন না নো প্রবলেম লজ্জা করার কিছু না আপনি শিখতে এসছেন আমিও শিখতে এসেছি আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখব আমি খুব আহামরি পণ্ডিত মানুষ না আমিও শিখতে চাই আপনারা আমাকেও শিখায়েন নো প্রবলেম আমরা সবাই শিখব এই মেন্টালিটিটা থাকবে যে একজন খুব ভালো পারে তাকে আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনার যেহেতু আমরা এখানে সবাই শিখতে এসেছি বা যে একটু কম বুঝতে পারতেছে প্রশ্ন করলে আরেকজন বদার হবেন না আপনি যদি বেশি পারেন বা আপনি যদি মনে হয় যে জিনিসগুলো আপনি খুব এক্সপার্ট তাহলে একটু কষ্ট করে আপনি ধৈর্য ধরবেন আমি চাচ্ছি সবাইকে নিয়ে আমরা আগাবো সুন্দরভাবে আগাবো আমরা একটা টিম হিসাবে কাজ করব যেন এই গ্রুপে সবাই একটা সার্টেন অ্যামাউন্ট আর্ন করতে পারি তাই তো ইয়েস স্যার তাহলে প্রত্যেকটা টপিক যখন আমি একটা স্লাইড শেষ করব আপনারা আমাকে বলবেন যে স্লাইডটা আপনাদের ক্লিয়ার এবং আপনারা সবচেয়ে ভালো হয় সাথে ছোট্ট একটা নোট যদি নিয়ে দেন একটু কাগজ কলম নিয়ে বসেন কোনটা পয়েন্টটাতে সমস্যা হচ্ছে পয়েন্টটা আপনি লিখলেন যখন সলিউশনটা আপনি পেলেন সলিউশনটাও লিখে নিলেন তাহলে ক্লাস শেষে আপনি যদি আবার ভুলে যান তাহলে আপনি আবার দেখে নিতে পারলেন আর আমরা আমরা মানে অ্যাজ এ হিউম্যান ব্রেন আমাদের একটা টেন্ডেন্সি এবং আমাদের একটা মানে বিষয় কাজ করে যখন আমরা একটা জিনিস কনফিউজড হই হওয়ার পর যখন একবার সমাধানটা পাই মনে করি ঠিক আছে না বুঝে গেছি এটা আর সমস্যা হবে না আমি এটা পারবো কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু পারি না কারণ আমাদের অভ্যেস নেই তো আমরা একটু পরে আবার এটা আবার ভুলে যাই তখন কিন্তু আবার এক্সাইটেড হয়ে যাই তো ওই কারণে একটু লিখে রাখবো লিখে রাখলে আপনি যখন এটা আবার কনফিউজড হবেন আবার দেখবেন দেখবেন দু তিনবার দেখলে এটা কারেক্ট হয়ে যাবে মেমোরিতে একবার সেট হয়ে গেলে তখন আর সমস্যা হবে না ঠিক আছে কমপ্লিট করে আমরা আগাই ওকে এঙ্গেজ উইথ অডিয়েন্সটা আমরা তো শেষ করলাম তারপর আমরা আগাই মোটিভেট অডিয়েন্স টু টেক ইউর অ্যাকশন আচ্ছা এখন যখন আমরা ওই যে ফোনের কথাটা বলছিলাম যে আমরা একটা নতুন ফোন আগে দেখা যায় সপ্তাহে বা প্রতিদিন একবার করে এই ফোনটার ফিচারগুলো দেখতেছি এই ফিচার সেই ফিচার এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট অন্তত 50-60টা ওয়েবসাইট তো আমরা ভিজিট করি তাই না 40-50টা ওয়েবসাইট আমরা ভিজিট করি এটা এইভাবে ওভাবে সেভাবে কত রকম ভাবে ছবি কালো ছবি কালার কালোটার ছবি একবার লালটার ছবি একবার দেখি না আপনারা দেখেন তো নাকি ইয়েস স্যার দেখি স্যার ওকে তো এই মুহূর্তে হয় কি আপনার এই যে আপনি দেখছেন একটা ফোন বারবার দেখছেন গত এক মাস ধরে দেখছেন এতে করে আপনার যে গুগল বা আদার্স যেই ওয়েব ব্রাউজার গুলো আছে এরা কিন্তু এখন দেখবেন একটা আপনি কোন নতুন একটা ওয়েবসাইট গেলে বলে দেয় যে উই ইউজ কুকি পলিসি দিয়ে দেয় আপনার তার মানে ওরা একটা ছোট্ট কোড আপনি যখন নতুন ওয়েবসাইট করেন বা এই যে মোবাইল ডেইলি দেখছেন গুগল কিন্তু প্রত্যেক দিন আপনার এটা কাউন্ট করতেছে যে তুমি কতবার এই সাইটটাতে গেছো কত এক সপ্তাহে কি কি জিনিস দেখছো এইটাতে কতবার ক্লিক করলা ওইটাতে কতবার ক্লিক করলা গুগলের কাছে কিন্তু একদম
পাই টু পাই হিসাব করা আছে। আমাদের দুই কাঁধে যেমন দুইজন ফেরেস্তা আছে বসে বসে সব লিখতেছে, ঠিক তেমনি গুগলের ওরকম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা গুগলের বলে থাকে অনেকে, গুগলের কোডের মাধ্যমে এই ডেটাগুলো গুগল কালেক্ট করছে প্রতিনিয়তই। ওখানেও কিছু ফেরেস্তা আছে যারা বসে বসে লিখতেছে যে আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন। ঠিক ওই রকম ভাবেই আপনি দেখবেন যে আপনি যখন মোবাইল নিয়ে সার্চ দেন, পরের সপ্তাহ বা দু তিন দিন পর থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে নিউজ পড়তে যান বা যে কোনো ওয়েবসাইটেই যান না কেন, আপনাকে ওই মোবাইল রিলেটেড অ্যাড গুলো দেখায়, দেখায় না? Yes sir. Yes sir. Okay. সো আপনি মোবাইল কিনবেন, সব গুগল আপনাকে অ্যাড দেখাচ্ছে কিভাবে? এখন তো ক্লিয়ার কিভাবে অ্যাড দেখায়? জি স্যার ক্লিয়ার। এভাবেই বেসিক্যালি হচ্ছে এই ডিজিটাল নেটওয়ার্কটা, ডিজিটাল মার্কেটিংটা কাজ করে। একটা কাস্টমার, যে মার্কেটার যে মোবাইলটা বিক্রি করবে, একটা ই-কমার্স ধরেন আপনি যে মোবাইলটা কিনতে চাচ্ছেন, ওরা এই মোবাইলটা বিক্রি করবে 20% বা 30% ডিসকাউন্টে। তখন ওরা যখন গুগল জানে যে আপনি এই মোবাইলটাই সার্চ করতেছেন, ওই মার্কেটার যখন অ্যাড দেয় যে আমি এই মোবাইলটা 20% বা এই মোবাইলটা আমি বিক্রি করবো, তখন গুগল ওই অ্যাডটা এনে আপনার মতো এরকম আরো যে 500, 1,000 বা 1,00,000 অডিয়েন্স যারা মোবাইল খুঁজতেছিল এতদিন, এদের কি সবার আগে এই অ্যাডটা দেখায়, কারণ সে জানে যে এরা এটা খুঁজতেছে, এরা এটা কিনবে। এভাবেই আমরা আমার এই যে মোটিভেট করতেছি আমার অডিয়েন্সকে অ্যাকশন নেওয়ার জন্য। আপনি যখন একটা এরকম লিংক দেখছেন যে আপনি যে পছন্দের মোবাইলটা বাজারে দেখে এসছেন 100 টাকায়, সেটা অনলাইনে আপনাকে 80 টাকা একটা অফার দিল, আপনি কিন্তু অ্যাকশনটা নেওয়ার জন্য ওই লাইন লিংকটাতে ক্লিক করছেন, ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে যাচ্ছেন, আপনি হয়তো মোবাইলটা পারচেজও করতে পারেন। ঠিক আছে, এভাবে মোটিভেট করা হয় কাস্টমারকে, অডিয়েন্সকে অ্যাকশন নেওয়ার জন্য। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট অপশনটা, যেটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআইটা। মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। একটা মার্কেটার যখন এই যে একটা অ্যাড দিচ্ছে এবং সে জানে এবং গুগল জানে যে কোন কোন ইউজার মোবাইলটা পারচেজ করে মোবাইল খুঁজতেছে, তখন সে কিন্তু ওই যে সেই অডিয়েন্সকেই এই অ্যাডটা দেখাচ্ছে। আর সেই অডিয়েন্স যখন এই অ্যাডটা দেখছে, অন্যান্য আদার অডিয়েন্স বাদে একদম টার্গেটেড অডিয়েন্সরাই দেখছে, তখন কিন্তু আপনার এই ম্যাক্সিমাম রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কনফার্ম হচ্ছে। ওই মার্কেটার দেখা গেল $100 ইনভেস্ট করে, সে হয়তো অফলাইনে যদি সে একটা বিলবোর্ড দিত মোবাইলের, 30,000-35,000 টাকা মাসে খরচ হতো, কিন্তু আসলে কয়টা সেল হলো এই বিলবোর্ড থেকে তার কাছে কোনো ওটার কনফার্মেশন না। কিন্তু এখন সে অনলাইন ডিজিটাল মিডিয়া মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সে যেটা জানতে পারলো যে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কত, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু সে জানে। সে $100 স্পেন্ড করলে যদি ওখান থেকে 10টা সেল হয়, সে কিন্তু শিওর হয়ে গেল যে $100 দিয়ে আমি 10টা সেল করেছি, ওকে আমার আরওআইটা এত পার্সেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? এই স্লাইডে কারো কোনো সমস্যা? না স্যার ক্লিয়ার। স্যার আমি একটা প্রশ্ন করছি। হ্যালো, জি বলুন স্যার। কিছুদিন আগে আমি robomai.com থেকে কিছু বুকস অফ মানে পারচেজ করার জন্য বারবার নেটে সার্চ করছি। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর স্যার আমার, আমি তারপর আমার মানে ওই ব্রাউজারে স্যার আমার কোনো অ্যাকাউন্ট সাইন করা ছিল না, ওই ব্রাউজারে কোনো কিছু সাইন করা ছিল না। দেন আমি দেখি আমার ফেসবুক মানে হোম পেজে স্যার নিউজ ফিডে বারবার স্যার মানে বই পারচেজ করার জন্য বিভিন্ন লাইব্রেরির ছবি বা লাইব্রেরির মানে কন্ট্রাক্ট নাম্বার বা এরকম অ্যাপ গুলো স্যার বারবার আসছে। মানে এই প্রক্রিয়াটা কি কারণে হয়েছে স্যার? ডিজিটাল মার্কেটিং এর জন্য বুঝলাম, বাট গুগল আমার এটা ইনফরমেশন কিভাবে অ্যাক্সেস করলো স্যার? আপনারা যারা মোবাইল ইউজ করছেন বা টেকনোলজি ইউজ করছেন, টেকনোলজির সবচেয়ে সুবিধা হচ্ছে টেকনোলজি আমাদের লাইফটা খুব ইজি করে দেয়। হ্যাঁ, এবং টেকনোলজির সবচেয়ে অসুবিধাটা হচ্ছে টেকনোলজি আপনার লাইফটাকে 100%-এর মধ্যে 99% থ্রেটে ফেলে দেয়। ঠিক আছে, সো আমি এটা পার্সোনালি আপনাদেরকে আউট অফ কি বলে ট্রেনিং বলছি, কখনোই টেকনোলজি ইউজ করে আপনার পার্সোনাল লাইফের এমন কোনো কিছু করবেন না যেটা হলে আপনি বিব্রত বোধ করতে পারেন। কারণ আপনি যদি মনে করে থাকেন আপনি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি মানে
কি কাজ করছেন কেউ জানে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হচ্ছে টেকনোলজি ইউজ করে আরেকজনকে বোকা ভাবা। আপনি কি করছেন না করছেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কি করতে, ইচ এন্ড এভরিথিং জানা খুব সিম্পল এবং খুব সহজ, ঠিক আছে? সো বি কেয়ারফুল, আপনার টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে খুব সাবধান হবেন। এমন কোনো কাজ টেকনোলজি ইউজ করে করবেন না যেটার জন্য আপনি পরে লজ্জিত হবেন, ঠিক আছে? আর আপনার যে বিষয়টা আপনি বললেন, আমি আপনার নামটা দেখতে পাইনি, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি আমি কারো নাম দেখতে পাচ্ছি না। আমার নাম লাইসুর মোহাম্মদ। আচ্ছা লাইসুর, আপনি আপনার এই আনসারটা আমি আপনাকে দিব যখন আমরা ফেসবুকের ক্লাসটা করব, ঠিক আছে? তখন আপনি আবার আবার মনে করে দিবেন, আমি তখন খুব সুন্দর করে আপনি মানে এটা নিয়ে ক্লাস করব, তখন আপনি আরো বুঝে যাবেন, ঠিক আছে? এখন বলবো না, এখন বললে আপনার মাথার উপর দিয়ে যাবে, দুই হাত উপরে চলে যাবে, দরকার নেই। রেখে দেন, ভালো কোয়েশ্চেন, আমরা তখন এটা নিয়ে ডিসকাস করব। ফেসবুক এর জি 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 ওই আপনার ম্যাকে কুইক টাইম নামে একটা অ্যাপ আছে, কুইক টাইম। হ্যাঁ ওইটা রাশেদ ভাই, ওইটা আমার আছে, কিন্তু কুইক টাইমে হচ্ছে কি আপনার ইয়ে করা, ওইটা আলাদা একটা অ্যাপ লাগে অডিও রেকর্ডটার জন্য। কুইক টাইমে ভিডিওটা রেকর্ড হয়, অডিওটা হয় না, বুঝছেন না? ওখানে তাহলে সেটিংস এ মনে হয় কোন একটা ঝামেলা হয়েছে না? ওইটার আপনার আরেকটা থার্ড পার্টি অ্যাপ নামিয়ে ওই এটা করতে হয়, অডিওটা রেকর্ড করতে হয়। কুইক টাইমে শুধু ভিডিও রেকর্ড হয়, অডিও হয় না, মাইক্রোফোন সে রেকর্ড করে না। থার্ড পার্টি অ্যাপ দিয়ে মাইক্রোফোনটা করতে হয়, কিন্তু ওটা আবার মাঝে মধ্যে কাজ করে না, সেই কারণে আমি রিস্ক নিতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি দেখি আজকে রাতের মধ্যে এটা সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে যাব? যাও না স্যার। ওকে, ডিজিটাল মার্কেটিং কনসিস্ট অফ কি কি নিয়ে ডিজিটাল মার্কেটিং কনসিস্ট করে, প্রথমে আসতেছে এসইও। এসইওটা ডিজিটাল মার্কেটিং একটা ইন্টিগ্রাল পার্ট, এটা ছাড়া ডিজিটাল মার্কেটিং আসলে সম্ভব না। আর এসইও এরিয়াটা হচ্ছে খুবই বৃহৎ, মানে এটার কোনো শেষ নেই, অনেক বড় একটা সেক্টর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা সম্পর্কে আমরা এটা মানে জানবো পরে, আমরা জাস্ট এখন পরিচিতিগুলো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি কি জিনিসগুলো নিয়ে কাজ করা যায়। এসইও এঙ্গেজ অফ একটা ওই স্লাইডটা দুবার আসছে। আচ্ছা এবার হোয়াট ইজ এসইও? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইট ইজ দ্য প্রসেস অফ গেটিং ট্রাফিক ফ্রম ফ্রি অর্গ্যানিক এডিটোরিয়াল অর ন্যাচারাল সার্চ রেজাল্টস অন সার্চ ইঞ্জিনস। আমরা কি বুঝতে পারছি এটা কি আসলে? একটু ক্লিয়ার করলে ভালোই। আচ্ছা ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল আমি ডিরেক্টলি যাই ওখানে, যে আমি সরাসরি ক্লিয়ার করতে আমরা কিছুক্ষণ আগে ওয়্যারলেস মাউস সার্চ করেছিলাম না? জি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন এই ওয়্যারলেস মাউস যে আমরা সার্চ করলাম, এই যে এখানে যে অপশনটা লিখে দিলাম আমি যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন প্রাইস ইন বিডি, লেখার সাথে সাথে যে ও আমাকে এতগুলো রেজাল্ট নিয়ে আসলো, এটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের কাজ। হ্যাঁ সার্চ ইঞ্জিনের কাজটা এই লেখাগুলো হচ্ছে আনলক থেকে, আমি তো একটা অডিয়েন্স হিসেবে লিখে দিলাম, এই লেখাটা যারা পোস্ট করেছে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করেছে, তার মানে এটাকে সার্চ ইঞ্জিনটাকে সমৃদ্ধ করেছে। এখানে startech.com.bd থেকে শুরু করে আজকের ডিল, daraz.com, এই যে পিকাবো, এই যে সাইটগুলো আছে, এরা এই ইনফরমেশন দিয়েই কিন্তু এই গুগলটাকে সমৃদ্ধ করেছে, সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করেছে ডেটাগুলো দিয়ে, ডেটা দেওয়ার কারণে সে অপটিমাইজড হয়েছে। বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু গুগল কিন্তু নিজে কোনো ইনফরমেশন গুগলে সাবমিট করছে না, সার্চ ইঞ্জিনে কিন্তু তারা নিজেরা কোনো ইনফরমেশন সাবমিট করে না, তারা যেটা করে যে ইনফরমেশনগুলো সাবমিট করার পরে ইনফরমেশনগুলোকে অডিয়েন্স যারা আছে, বিভিন্ন ওয়েবসাইটের ওনার যারা, বিভিন্ন ব্লগ যারা লিখেন, বিভিন্ন পেজের ওনার যারা, তারা সব ধরনের ইনফরমেশন দিচ্ছে, গুগল হচ্ছে এই ইনফরমেশনগুলোকে থেকে বেছে
ওখান থেকে যে বেস্ট ইনফরমেশন তার যে ইনফরমেশনটা আমি যখন দিলাম যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন প্রাইস ইন বিডি, তখন সে আমার এই ওয়ার্ডটার সাথে আমার এই সেন্টেন্সটার সাথে মিলিয়ে যে লেখাগুলো বা যে ওয়েবসাইট গুলোকে মনে হয়েছে যে এর আগে অডিয়েন্সরা এই জায়গা থেকে এই লেখার সম্পর্কে ভালো ফিডব্যাক দিয়েছে অথবা অডিয়েন্সরা এই লেখাগুলো যে যে সাইটগুলো দেখাচ্ছে এই সাইটগুলোতে অডিয়েন্সরা অনেক স্পেন্ড করেছে, ওই সাইটগুলোকেই তারা এখানে অ্যাকুমুলেট করে দেখাচ্ছে। তার মানে বিভিন্ন ইউজাররাই প্রত্যেকটা একটা ব্যবসায়ী একজন ব্লগার এরাই ইনফরমেশন দিচ্ছে গুগলে। গুগলের কাজ হচ্ছে শুধু এখান থেকে বেস্ট যে অপশনটা বেস্ট যে ডেটাগুলোকে শর্ট ডাউন করে কাস্টমারের সামনে উপস্থাপন করা ভালো ডেটাগুলো। আমি যখন ব্লুটুথ নিয়ে সার্চ দিলাম এখানে কিন্তু আমাকে শাকসবজি দেখায়নি, ব্লুটুথ রিলেটেড ইনফরমেশনই দেখিয়েছে বা আমাকে কোনো একটা খেলনা কোনো জুতো শাড়ি ওগুলো দেখায়নি। আমাকে এখানে ওয়্যারলেস হেডফোন নিয়ে যে যে আর্টিকেলগুলো আছে ওদের ডেটাবেজে গুগলের ডেটাবেজে ওই ডেটাবেজ থেকে এগুলো আমাকে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মিনিমাম প্রসেসটা স্যার। তাহলে কি সার্চ ইঞ্জিনে মেইন হচ্ছে কিওয়ার্ডস গুলো? ইয়েস, অবশ্যই কিওয়ার্ডস গুলো মেইন। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিন মার্কেটে কারা কারা আছে? সবচেয়ে বেশি যে পপুলার যে বহুল প্রচলিত যে সার্চ ইঞ্জিনটা যার নামটা আমরা সবসময় শুনে থাকি সে হচ্ছে গুগল, তারপর হচ্ছে ইয়াহু, পিং, আস্ক, ইয়ানডেস্ক, এরকম আরো অনেকগুলো আছে আমেরিকাতেও। আমেরিকাতে কিন্তু গুগল অত পপুলার না আমাদের দেশে যতটা গুগল পপুলার। আমেরিকাতে ওরা আরেকটা ওদের লোকাল একটা আছে ইউজ করে, চায়নাতে ওরা একটা লোকাল ইউজ করে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই চারটা বা পাঁচটা মোটামুটি পপুলার, গুগল, ইয়াহু, বিং, আস্ক, ইয়ানডেস্ক। সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার, গুগল কেন এত পপুলার বা আমরা সবসময় সবাই গুগলের কথা বলছি? আমরা যদি ধরি আপনি দেখেন সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ারে গুগলের শেয়ার হচ্ছে 85.82%। এটা কম কমেছে না, হয়তো একটু বেশি হতে পারে কারণ মার্কেটের ডেটা গুলো সবসময় খুব আপডেটেড থাকে তা না, ডেটাটা হয়তো একটু প্লাস মাইনাস হতেই পারে, বাট গুগলের শেয়ারটাই সবচেয়ে বেশি, যেটা 85.82% দেখাচ্ছে। তারপর আছে ইয়াহু, পুরো মার্কেট শেয়ারের 6.58%, বিং, এওএল, ডাক ডাক গো। আমি যেটা বলছিলাম যে আরো কিছু আছে, ডাক ডাক গো হচ্ছে আমেরিকাতে খুব পপুলার, ওরা শুধু আমেরিকাতেই সার্ভ করে, আমেরিকার মানুষজন এটা ইউজ করে। এবং অন্যান্য যেই সার্চিং গুলো আছে ওরা সবাই মিলে হচ্ছে বাকি 0.4% 0.42% পর্যন্ত কভার করে। এবার আমরা চলে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। হোয়াট ইজ এসএমএম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তো আমরা আগে একটা ধারণা নিয়েছিলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত কি? সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে মার্কেটিংটা আমরা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক বা টুইটার কেন্দ্রিক। আচ্ছা, এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের কোনো বিজনেস কোনো সার্ভিস কে আমরা প্রমোট করে থাকি, সেটাকে আমরা মার্কেটিং হিসেবে বলছি। এখন এখানে মার্কেটিং হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে, ব্র্যান্ড লয়্যালিটি হতে পারে, ব্র্যান্ড ট্রাস্ট হতে পারে, অনেক কিছুই আছে। পুরো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটাকে ইউজ করে যখন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো এবং বিভিন্ন ওয়েবসাইটগুলো সোশ্যাল মিডিয়ার এই মার্কেটিং টুলগুলোকে ইউজ করে একটা প্রোডাক্ট বা পণ্যকে পুরো মার্কেটে ছড়িয়ে দেয়, অনলাইনে ছড়িয়ে দেয়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে দেয়, সেটাকে আমরা বলে থাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই কাজটা কোম্পানিগুলো সাধারণত কেন করে থাকে? খুব সিম্পল, যেটা আমরা আগেই বলেছি, একটা প্রোডাক্ট যখন আমি তৈরি করলাম নিশ্চয়ই এটা ফেলে রাখার জন্য নয়, একটা সার্ভিস একটা প্রোডাক্ট একটা বিজনেসের মূল প্রাণ, কারণ এটা যদি সেল না হয় তাহলে এই বিজনেসটার অপারেটিং কস্ট, কোম্পানির মালিকের প্রফিট, এখানে এমপ্লয়িদের স্যালারি থেকে শুরু করে পুরো বিষয়টাই একটা প্রোডাক্টের সেলের উপর জড়িত। এ কারণে মার্কেটিং ব্যাপারটা বা মার্কেটিং ডিপার্টমেন্টটা সবসময় একটা কোম্পানিতে ডাইনামিক একটা পজিশন হোল্ড করে।
মার্কেটিং এ ফিক্স বলে কিছু নেই, মার্কেটিং সব সময় পরিবর্তনশীল। দেখবেন সব সময় প্রত্যেকটা কোম্পানি মরিয়া হয়ে থাকে যে কি কি ভাবে মার্কেটিং করলে এই প্রোডাক্টটা সেল করা যায়। যেমন আমরা আমাদের ঢাকায় খুব সহজেই দেখে থাকি যে লোকাল বাসগুলোতে উঠলে বিভিন্ন রকমের পণ্য নিয়ে বিভিন্ন রকমের ফেরিওয়ালারা বাজারে বাসে উঠে, কেউ নতুন ব্রাশ বিক্রি করতেছে, কেউ রান্নাঘরের কোনো সরঞ্জাম আনি বিক্রি করতেছে, কেউ নেল কাটার বিভিন্ন রকমের স্টাইলের, কেউ এক কলমের মধ্যে 10 রকম কালি, সো এটা সেল করতেছে। ওইটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে সে বাসে উঠে সেল করতেছে এবং সেল সে বলছে যে দোকানে এটার দাম 50 টাকা, আমার কাছ থেকে নিলে 20 টাকা, কারণটাও সে বলে দিচ্ছে যে আমাদের দোকান ভাড়া নাই, বিভিন্ন রকম। এটা একটা মার্কেটিং পলিসি সেল করার জন্য। ডিজিটাল মার্কেটিং এ আপনি দেখেন, আমরা এখন ডিজিটাল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ প্রথমে যেটা হতো শুধু ছবি পোস্ট হতো, মানুষজন ছবি প্রমোট করত, কিন্তু এখন সময়ের মানে মানে সময় এতটা পরিবর্তন এসছে, সময় এত সুন্দরভাবে এসে গেছে যে এখন ভিডিও হচ্ছে, একটা প্রোডাক্টকে মানুষ প্রমোট করতেছে ভিডিওর মাধ্যমে লাইভে এসে। একটা কাপড় বিক্রি করার সময় আগে কাপড় বিক্রি করতো ছবি দিয়ে, তারপর প্রোডাক্ট পাঠিয়ে দিত, আসার পর পছন্দ হতো না, কালার মনের মতো হয়নি, নানান রকম সমস্যা। এখন ভিডিও মার্কেটিং চলে এসছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে ভিডিও মার্কেটিংটা এখন খুব চমৎকার ভাবে কাজ করছে, সবাই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছে অনলাইনে। তো মার্কেটিং আসলে চেঞ্জ হচ্ছে সব সময়। নেক্সট আমরা অ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়া এটা করব। আমরা এখন একটা বিরতি নেই, আমরা ঠিক শুরু করি 4:15-তে। জি স্যার, বিরতির দরকার। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, সবাই একটু রেস্ট নিন। সরি, ক্লাস কটা পর্যন্ত স্যার? আমরা কি এই লিংকে জয়েন করব স্যার? আপনি এখন এইটা এভাবে রেখে চলে যেতে পারেন, এসে শুধু জয়েন করবেন, এখানেই থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, 4:15 দেখা হবে। মার্কেটিংটা মূলত প্রথম দিকে আমাদের হেল্প করে থাকে ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কিভাবে ইনক্রিজ করে থাকে? আমরা দেখা যায় নতুন একটা প্রোডাক্ট আসার পর আমরা সবাই ফেসবুকে যখন একটা পেজ খুলি, প্রথমেই আমরা পেজে লাইক বাড়ানোর জন্য সবাই দেখা যায় লাইক বাড়ায়, তাই না? ফেসবুক পেজগুলোতে আমরা লাইক বাড়িয়ে থাকি। সো লাইক বাড়ানোর মাধ্যমেই কিন্তু আমাদের এই পেজটার, এই বিজনেসটার একটা রিকগনিশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তৈরি হয়। আমাদের টার্গেট অডিয়েন্স আছে, তাদেরকে টার্গেট করেই আমরা ফেসবুক লাইক দিয়ে থাকি, ইনস্টাগ্রাম শুরু করে অন্যান্য যে পেজগুলো আছে ওগুলোতে আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা এভাবে হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পরে আমরা প্রতিনিয়ত দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমাদের পণ্যের বিভিন্ন অফার কিংবা নতুন পণ্য আসলে আমরা এগুলোকে প্রেজেন্ট করি, ওখানে একটা লিংক দিয়ে থাকি। আমাদের দেখা যায় আমাদের একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের একটা প্রোডাক্টের একটা লিংক আমরা প্রেজেন্ট করি আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। যখন আমরা লিংকটা প্রেজেন্ট করছি, তখন সাধারণত যে সমস্ত অডিয়েন্স আমাদের পেজে আছেন বা যারা আমাদের সাথে কানেক্টেড, তাদের যে এই পেজটার এই পোস্টটাতে তারা লাইক দেয়, লাইক দেওয়ার পরে ওখানে লিংক থাকলে ওরা লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করার পর সাথে সাথে আমাদের ওই লিঙ্কটা রিডিরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যায়। তাহলে ইনবাউন্ড যে ট্রাফিকটা আমরা পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে যে নির্ধারিত পণ্যটির আমরা লিঙ্কটা দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়ার সাইটে, সেই প্রোডাক্টটাতে এই অডিয়েন্সটা চলে আসলো। এসে যেটা বললাম যে আমরা হয়তো একটা মোবাইল কিনতাম, মোবাইলের অ্যাডটা আমরা অ্যাড একটা লিঙ্ক সহ আমাদের সোশ্যাল মিডিয়ার সাইটে প্রেজেন্ট করেছি। এখন ওখান থেকে ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের যে টার্গেট অডিয়েন্স, যে একটা মোবাইল পারচেজ করার জন্য গত 15 দিন ধরে সে বিভিন্ন অনলাইন বিভিন্ন বিভিন্ন রকমের ওয়েবসাইটগুলো দেখছে, তথ্য সংগ্রহ করছিল এই মোবাইলটা পারচেজ করার জন্য, সে কিন্তু আমাদের এই লিঙ্কটা যখন পেল সে ক্লিক করে
একদম আমাদের ওয়েবসাইটে চলে আসলো, তাহলে আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটা ইনক্রিজ করলো উইথ রাইট অডিয়েন্স। আমাদের সঠিক যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের মাধ্যমে আমাদের লিংকে ক্লিক করে সে আমাদের ওয়েবসাইটে চলে আসলো। এই যে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন পণ্য বা সার্ভিসগুলোর অফারগুলো প্রেজেন্ট করি, ওখানে লিঙ্কগুলো দিয়ে থাকি বা আপডেটগুলো প্রতিনিয়ত দেখা, ফেসবুক পেজে অন্তত সপ্তাহে দুদিন মিনিমাম দুদিন অথবা পাঁচ দিন অনেকে পোস্ট করে থাকে অথবা অনেকে ছয় দিনও পোস্ট করে থাকে, তাই না? বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য পেজগুলোতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে আমরা আমাদের পণ্যের অ্যাডগুলো দিয়ে থাকি বা পণ্যের লিঙ্কগুলো ওখানে প্রমোট করি। এতে করে হয় কি, ওই ওয়েবসাইটটার যে লিঙ্কটা গেল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ধরেন ফেসবুকে গেল, ইনস্টাগ্রামে গেল, টুইটারে গেল, লিঙ্কডইনে গেল, পিন্টারেস্টে গেল, এতে করে সোশ্যাল মিডিয়ার এই লিঙ্কগুলোকে গুগল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখে। সে দেখে যে না, এই সাইটটা খুব অ্যাক্টিভ, এরা প্রতিনিয়তই কাস্টমারের জন্য তাদের অফারগুলো অথবা তাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রেজেন্ট করছে, তখন গুগল এই সাইটটাকে একটু পজিটিভলি দেখে, দেখে এটাকে একটা র্যাঙ্কিং ইমপ্রুভ করার একটা ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে। গুগলের 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে সোশ্যাল মিডিয়াতে আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংটা বাড়ার ক্ষেত্রে ওটা সহযোগিতা করবে। এটা গেল ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। এরপর আমরা আসি হায়ার কনভার্সন রেট। একটা প্রোডাক্টের লিঙ্ক যখন আমরা আমাদের সাইটে প্রেজেন্ট করলাম, সাইট থেকে এইটা এই লিঙ্কটাকে নিয়ে আমরা আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে দিলাম, বিভিন্ন ব্লগে দিলাম, আরও যেই প্ল্যাটফর্মগুলো আছে এরকম 5-7টা প্ল্যাটফর্মে আমরা লিঙ্কটা প্রেজেন্ট করলাম। করার পর যেটা হলো, ওখানে অডিয়েন্সরা দেখলো, রাইট অডিয়েন্স যারা আছেন এরা এটাতে ক্লিক করলো, ক্লিক করে এই যে সে ক্লিক করলো, ক্লিক করাতে যেটা হচ্ছে কনভার্সন, ভাই আমার নামটা কি চেঞ্জ হয়েছে? হইছে ভাই, স্যার কি নিখোঁজ হয়ে গেল নাকি? চার ঘন্টা একটা না ক্লাস করা একটা বোরিং, অনেক বোরিং, মাথা টাটা ব্যথা হয়ে গেছে পুরো। আবার হেডফোন কানে ভাই, আমার পিসিতে আমার হেডফোন কথা শোনা যাচ্ছে বাট কথা বললে কেউ শুনতে পাচ্ছে না, প্রবলেমটা কি বলেন একটু? এখন তো শুনতে পাচ্ছি। কি পিসিতে এলাউড দিয়ে এলাউড দিয়ে না অথবা মাইক্রোফোনের সমস্যা? আপনার কি নতুন হেডফোন? নতুন হেডফোন ভাই। তাহলে আপনার এলাউড দেয়া নাই অথবা আপনার ড্রাইভারটা নাই? কি বলেন, ড্রাইভ ড্রাইভার কি আপডেট দিব? হ্যাঁ দিতে পারেন। কোথা থেকে? ডিভাইস ম্যানেজার থেকে। ওইখানে গেলে সব ড্রাইভার পাবেন আপনি। ডিভাইস ম্যানেজারে আপনার যে স্টার্ট বাটনে ডিভাইস ম্যানেজার লিখলে সার্চ করলে চলে আসবে, ওইখানে আপডেট ড্রাইভার আছে।
ভাই বুঝছি ওখানে আপডেট আপডেট ড্রাইভারে ক্লিক করলে হবে হ্যাঁ 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 ধন্যবাদ ভাই লগ ইস মানে তো ভাই এখানে কি কুমিল্লার কেউ আছেন হ্যালো কুমিল্লা ফেনী মানে লট 12 যেটা ওইটার কেউ আছেন এখানে নোয়াখালী ঠাকুর আমি নোয়াখালী থেকে আপনি নোয়াখালী থেকে কে আপনি আপনি কি কুমি ও আরমান ভাই নোয়াখালী থেকে আচ্ছা আপনি কুমিল্লা কোনখান থেকে আমি কুমিল্লা লালমাই উপজেলা থেকে বলছিলাম আর কি ও লালমাই থানা থেকে বুঝতে পারছি আপনি লর্ড 12 এ করেন অ্যাপ্লাই করেন না লর্ড 12 আরমান ভাই আরমান আছে হ্যালো কি বলবেন জি বলুন ভাই দিস স্যার শুনতে পাচ্ছি আরে আমি কখন ডিসকানেক্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার এখানে ইন্টারনেট কোনো ঝামেলা করছিল আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পেয়েছিলেন স্যার প্রবলেম ছিল পরে চলে গেছে সরি আপনি যাওয়ার পর চলে গেছে আপনি যাওয়ার পরেই চলে গেছে চলে গেছে অনেকক্ষণ ছিল তাহলে 10 মিনিট কি আমি একা একাই বকবক করলাম আমি তো বুঝতেও পারিনি যে আমি একা একাই কথা বলছি জি স্যার আসলে একা একাই করছেন আমার মনে হয় আর আজানটা শেষ হোক না হলে বুঝতে পারবো না আচ্ছা কাল একজন নামাজের জন্য আসরের নামাজের সময় সময় চেয়েছিলেন যে আসরের নামাজের সময় দেওয়া হবে কিনা একজন আসরের ইয়েস নামাজের সময় তো বলছিলেন যে 10 মিনিট দেওয়া হবে আসরের দিকে জি স্যার বলছি আচ্ছা সো আপনারা কি এখনি যেতে চান নাকি 5 মিনিট পরে যাবেন 10 মিনিট পরে যাবেন না এখনি নামাজের সময়ের জন্য যাবেন কোনটা স্যার আমাদের এদিকে 5টা স্যার ঠাকুরদা স্যার আসর আজান তো দেয় নাই আজান তাহলে সময় দিব ঠিক আছে সবার জন্য স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে ছিলাম তাই না অ্যাডভান্টেজেস অফ এসএমএম আপনারা তো এই স্লাইড এর কিছুই শোনেননি আমি তো একাই কথা বললাম এতক্ষণ এই স্লাইড কি আপনারা শুনেছিলেন না না স্যার
না স্যার দুটো পয়েন্ট বলা হয়েছে না স্যার আর ওই যে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং পর্যন্ত বলেছেন আপনি আচ্ছা তাহলে আমরা কথা বলি ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংটাকে ইমপ্রুভ করে সোশ্যাল মিডিয়াতে আমরা সাধারণত আমাদের প্রোডাক্টগুলো আপলোড করি প্রোডাক্টগুলো আপলোড করি কোথেকে আমাদের ওয়েবসাইট থেকে সো যখন এটা সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং এর সাথে কিন্তু ওয়েবসাইটের একটা সম্পর্ক আছে যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে কেবল আপনার সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং এটা হেল্প করবে কিন্তু যারা শুধু ফেসবুকের মাধ্যমে বা অন্য কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করছেন তার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা কাজে আসবে না মোস্টলি এটা হচ্ছে ওয়েবসাইট যাদের আছে ওয়েবসাইটের প্রোডাক্টটাকে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থ্রুতে আমরা প্রমোট করি তখন আমার এই ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংটা কাজ করে এখন এটা কিভাবে কাজ করে আমরা একটা প্রোডাক্ট যখন আমার ওয়েবসাইট থেকে লিংকটা নিয়ে প্রেজেন্ট করছি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবগুলো চ্যানেলে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে যখন আমি আমার এই ওয়েবসাইটের এই প্রোডাক্টটাকে দিচ্ছি তখন প্রোডাক্টের একটা লিংক দিয়ে থাকি তাই না আপনারা পেয়েছেন না ক্লিকেবল লিংক জি স্যার সোশ্যাল মিডিয়াতে ক্লিকেবল লিংকগুলোর উপরে ছবিটা থাকে দিয়ে দেওয়া থাকে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট ক্লিক দ্য লিংক বিলো বা ফর মোর ইনফো ক্লিক হিয়ার ওভাবে যখন আমরা দিচ্ছি একটা প্রোডাক্ট সম্পর্কে তখন এরকম সোশ্যাল মিডিয়াতে ডেইলি আমরা পোস্ট দেই এই পোস্টগুলো দেওয়ার ক্ষেত্রে গুগল এটাকে পজিটিভ ইমপ্রেশন হিসেবে কাউন্ট করে গুগল ধরে নেয় যে এই সাইটটা আপডেটেড আছে এবং তারা প্রতিনিয়তই কাস্টমারকে হ্যাপি করার জন্য কাস্টমারকে সার্ভ করার জন্য কাজ করছে এ কারণে তারা তাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে তখন গুগল এই সাইটের এই র‍্যাঙ্কটাকে একটু উপরে ওঠানোর জন্য সে চেষ্টা করে এটাকে ইমপ্রুভ র‍্যাঙ্কিং সার্চ ফ্যাক্টরের সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং ফ্যাক্টর একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া গুগল সাধারণত 2200 প্লাস ফ্যাক্টরকে কনসিডার করে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা সাইটকে যখন তারা র‍্যাঙ্কিং এ দেয় তখন ওখানে 200 প্লাস ফ্যাক্টরকে তারা কনসিডার করে ওর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সবসময় কানেক্টেড থাকা বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট গুলো করা এরপর আমরা আসি হায়ার কনভার্সন রেট এখন আমরা যখন একটা প্রোডাক্ট যে এই মোবাইলটা আমরা ডিসকাউন্ট দিলাম বা নরমাল একটা মোবাইলকে আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে প্রেজেন্ট করছি আমরা আমাদের সাইট গুলোকে আপডেট করছি আমাদের নতুন নতুন প্রোডাক্ট দিয়ে একই সাথে ওই প্রোডাক্টের লিংকটা যখন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে মার্কেটিং করতেছি অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি প্রতিনিয়ত তখন আমার যে রাইট অডিয়েন্স যাদেরকে আমি প্রথমেই আমার ব্র্যান্ডের সাথে কানেক্টেড করেছিলাম ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে ওই অডিয়েন্সরাই তো আমার সাইটের আমার পেজটাতে আছে কানেক্টেড ওই অডিয়েন্সরা তখন আমার এই লিঙ্কটাতে ক্লিক করলো লিঙ্কটাতে ক্লিক করার কি হলো লিঙ্কটা কনভার্ট করে অডিয়েন্সটাকে আমার সোশ্যাল মিডিয়া থেকে কনভার্ট করে তাকে নিয়ে আসলো আমার ওয়েবসাইটে যখনই তাকে আমার সোশ্যাল মিডিয়া থেকে কনভার্ট করে ওয়েবসাইটে নিয়ে এসেছে তখনই কিন্তু আমার কনভার্সন রেটটা হায়ার হয়ে গেল নরমালি আমার ওয়েবসাইটে হয়তো সরাসরি আমার ওয়েবসাইট খুঁজে হয়তো 10 জন মানুষ আসতো সেখানে আমার সোশ্যাল মিডিয়া থাকার কারণে এখন আমার ওখানে 15 জন মানুষ আসতেছে ডেইলি তার মানে 5 জন বেশি আসলো না আমার সাইটে এই 5 জনটাই আমার হায়ার কনভার্সন রেটটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনক্রিজ হলো আমার সাইটটাকে এনরিচ করতেছে সোশ্যাল মিডিয়া হচ্ছে বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন শুনতে পাচ্ছেন তো সবাই নাকি আমি আবারো ডিসকানেক্ট হয়ে গেছি বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে হয় আমরা সাধারণত ই-কমার্স গুলোর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্টলি কোনো প্রোডাক্ট যখন পারচেজ করি তখন যেটা হয় ওই ওয়েবসাইট গুলোতে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতে যে কোনো সমস্যায় পড়লে হয়তো কাউকে নক করলে বা কাস্টমার কেয়ারে ফোন দিলে আমাদেরকে 5 থেকে 7 মিনিট বা অনেক অনেক ক্ষেত্রে 10 মিনিটও ওয়েটিং বলে যে আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত আছে আমাদের সব কয়জন কাস্টমার কেয়ার প্রতিনিধি এখন ব্যস্ত আছে আপনি ধৈর্য ধরুন আপনার কলটি আমাদের কাছে খুবই মূল্যবান এই মূল্যবান গল্প শুনতে শুনতে 10 মিনিট পার হয়ে যায় কিন্তু আমার মূল্য আর তাদের কাছে পৌঁছয় না আমি আসলে কতটা মূল্যবান আমাকে বোঝানো শুধু বলতেই থাকে কিন্তু আমি আসলে বুঝি না আসলে আমি কতটা মূল্যবান সেই ক্ষেত্রে দেখা যায়
অথবা আমি হয়তো একটা ইমেলও দিলাম তাদেরকে, কিন্তু এত ইমেল ওদের ওখানে যায়, কমপ্লেন গুলো ওভাবে দেখা হয় না বলে অনেক ক্ষেত্রে ইমেলটার রেসপন্স অনেক ক্ষেত্রে আমরা পাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে যেটা হয়েছে, বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এইভাবে আসে, যখন কোনো একটা পণ্য বা কিছু নিয়ে সমস্যা হলে সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আলাদা এক্সিকিউটিভ থাকে যারা সোশ্যাল মিডিয়াটা দেখে থাকেন, স্পেশালি যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে কানেক্টেড থাকেন তারাই সোশ্যাল মিডিয়া পেজ গুলো মেনটেন করেন, এটার রেসপন্স গুলো দেন, এখানে কমেন্টস গুলো বা রিপ্লাই গুলো তারা দিয়ে থাকেন, অথবা অটো রেসপন্ডারও সেট করা যায়। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত একটা কাস্টমারকে রেসপন্স যদি দ্রুত করে থাকে তাহলে একটা বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন তৈরি হয় থ্রু সোশ্যাল মিডিয়া। এখন যখন বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা তৈরি হলো, তখন কি হয়, একটা কাস্টমার যে আমি একটা মোবাইলের কভার অর্ডার করেছি একটা ফেসবুক পেজ থেকে, ওরা আমাকে খুব সুন্দরভাবে প্রোডাক্টটা একদম বলেছে যে আগামীকাল দিবে, আগামীকালে আমাকে পৌঁছে দিল, যেরকম বলেছে ওরকমই ভালো কোয়ালিটি দিয়েছে, একই সাথে প্যাকেজিংটা খুব ভালো ছিল, যে ফোনটা ধরেছিল সেও ভালো করে কথা বলেছে, এতে করে একটা ব্র্যান্ড লয়্যালিটি যে আমি আসলে এই ফেসবুক পেজ থেকে এর আগে দুবার বা তিনবার পারচেজ করেছি, করার পর ওদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, ওদের একটা ব্র্যান্ড লয়্যালিটি রয়েছে না, ওদেরকে ট্রাস্ট করা যায়, ওরা কখনো আমাকে বাজে জিনিস দেয়নি, কমিটমেন্ট কখনো ব্রেক করেনি, ওরা সাপোর্ট ভালো দিয়েছে। ঠিক আছে, তাহলে ব্র্যান্ড লয়্যালিটি হয়ে গেল। এখন ব্র্যান্ড লয়্যালিটি যখনই হলো তখন মোর ব্র্যান্ড অথরিটি তৈরি হয়। ব্র্যান্ড অথরিটিটা কি, ব্র্যান্ড অথরিটি ইজ সর্ট অফ ট্রাস্ট, যে না আমি ওদের বাহিরে যাবই না, এরাই বেস্ট, এদের কাছ থেকে আমি পারচেজ করবো এবং এরা সবসময় ভালো একটা পণ্য দেয়, একটা মানে স্যাটিসফ্যাকশন এবং একটা ট্রাস্ট, একটা গ্যারান্টি, ব্র্যান্ড অথরিটি মানে একটা গ্যারান্টির মতো তৈরি হওয়া যে না এইদের কাছে গেলে খারাপ জিনিস পাবো না বা পাইনি আমি কখনো, তখনই ব্র্যান্ড অথরিটিটা তৈরি হয়। ব্র্যান্ড অথরিটির ক্ষেত্রে আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা কখনো বাটার জুতো ছাড়া অন্য কোনো জুতো ব্যবহার করতে চায় না, সবসময় তাদের কথা একটাই থাকে যে ভাই আমি বাটা ছাড়া পরি না, কারণ বাটা আমি ছোটকাল থেকে পড়তেছি, বাটা এই এসে সেই না নাম কাহিনী, মানে সে ব্র্যান্ড অথরিটিটা হয়ে গেছে তার কাছে বাটার অনেক বেশি, তাকে আপনি যত ভালো স্যান্ডেলই দেন না কেন ওইটার দোষ তার কাছে থাকবে, কিন্তু বাটার স্যান্ডেলের কোনো দোষ সে খুঁজে পাবে না। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা আমাদের ব্র্যান্ডটাকে অথরিটি লেভেলে নিয়ে যেতে পারি। এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা? স্যার একটা কোশ্চেন আছে। জি স্যার, এই যে মোর ইনবাউন্ড ট্রাফিক, স্যার এই ট্রাফিক জিনিসটা আমি বুঝি না স্যার, একটু বলতেন। আচ্ছা, ট্রাফিক মানে হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ডেইলি 10 জন ভিজিটর, ভিজিটর তো আপনি বোঝেন যে ভিজিট করে। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, যারা ভিজিট করছে এই ভিজিটরকেই আমরা ট্রাফিক বলছি। যখন আজকে 10 জন ভিজিট করছে তার মানে 10টা ট্রাফিক আসছে আমার ওয়েবসাইটে। ঠিক আছে, রাস্তায় সাধারণত আমরা কি হয়, রাস্তা যখন অনেকগুলো গাড়ি একসাথে বের হয় তখন রাস্তা মনে হয় আজকে খুব ট্রাফিক রাস্তায়, তার মানে আজকে খুব জ্যাম, অনেকগুলো গাড়ি চলে এসছে। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটে যখন 10 জন মানুষ যাচ্ছে আর যদি একটা ওয়েবসাইটে 50 জন মানুষ যায় তাহলে হচ্ছে ওখানে আমরা বলতেছি মোর ট্রাফিক, মানে ট্রাফিকটা বেশি হচ্ছে, মানুষজন বেশি যাচ্ছে, এটাকে আমরা ট্রাফিক শব্দটা এখানে ট্রাফিক এই অর্থে ইউজ হচ্ছে, মোর ইনবাউন্ড ট্রাফিক। ক্লিয়ার হয়েছেন? ইয়েস স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন এই স্লাইড সম্পর্কে? ওকে, মুভ করতেছি। জি স্যার, যাইতে পারি স্যার। ওকে, এতক্ষণ তো আমরা সুবিধাগুলো সম্পর্কে জানলাম, এবার আসি অসুবিধা সম্পর্কে, কারণ প্রত্যেকটা জিনিসেরই তো মানে আলো অন্ধকার সবই তো আছে, তাই না, আলোর নিচেই তো আধার। তো আমরা অসুবিধাগুলো একটু জানতে হবে, ডিসঅ্যাডভান্টেজেস অফ এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি। এখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা যেটা আমি এখানে অল্প কয়েকটা ডিসঅ্যাডভান্টেজই শো করছি, খুব বেশি শো করে লাভ নেই, কারণ ডিসঅ্যাডভান্টেজ খুঁজতে গেলে অনেকই পাওয়া যাবে, তার চেয়ে আমরা যেগুলো খুব বেশি হয়ে থাকে বা দু তিনটা নিয়ে কথা বলাটাই বেটার। এখানে প্রথমটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। অনেক সময় দেখা যায় কোনো একটা কারণে অথবা কোনো একটা বিজনেস পার্সন দেখা গেল একটা পেজ খুলেছে, সে টাইমলি কাস্টমারকে প্রোডাক্টটা পৌঁছে দেয় অথবা
সে বলেছিল যে সে ভালো কোয়ালিটির বা 100% লেদারের একটা প্রোডাক্ট দিবে, কিন্তু প্রোডাক্টটা যখন গেল দেখা গেল ওটা 100% লেদার না, ওটা আর্টিফিশিয়াল লেদার, অথবা সে প্রোডাক্টটা পাঠিয়েছে কোনো কারণে এটা প্যাকেটটা ভাঙা ছিল, যে কোনো রকমের সমস্যা, প্রোডাক্টটাতে ময়লা হাবি যেমন পলিথিন ছিঁড়া বা প্যাকেটটা ছিঁড়া। এই যে এখন একটা নেগেটিভ ফিডব্যাকটা সোশ্যাল মিডিয়াতে যখন আসে তখন এটা কিন্তু রিমুভ করা খুব ডিফিকাল্ট, এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুব ক্রাউড, একটা পেজে দেখা যায় 10,000, 20,000 বা 50,000 মানুষ লাইক দেয়া থাকে, তখন এই লাইক দেয়া মানুষগুলোর কাছে যখন একটা নেগেটিভ ফিডব্যাক দেখা দেয়, দেখে মানুষ, তখন ওটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় ওই বিজনেসম্যানের জন্য এটাকে একটা ভালো পজিটিভ ইমপ্রেশন দিতে। ঠিক আছে, তো নেগেটিভ ফিডব্যাকটা খুব বাজেভাবে হ্যাম্পার করে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে, সোশ্যাল মিডিয়ার পেজগুলোকে, বিজনেস পেজগুলোকে। ওকে, এই ক্ষেত্রে নেক্সট যেটা হচ্ছে পটেনশিয়াল ফর হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টটা কিভাবে হতে পারে, পটেনশিয়াল হ্যারাসমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? দেখা যায় নর্মালি আমরা কোনো একজন যখন ফেসবুকে নক করি, তখন আমি যখন ফেসবুকে কোনো একটা বিজনেস পেজে একটা প্রোডাক্টের জন্য নক করব, নিশ্চয়ই আমি আমার একটা প্রোফাইল ইউজ করে তো করব, তাই তো? ফেসবুকে তো আর প্রোফাইল ইউজ না করে আননোন কেউ লগ ইন করা ছাড়া তো আর কিছু করা যায় না, করা যায় না স্যার? লগ ইন করে সব কিছু না স্যার, যায় না না স্যার। লগ ইন করে যখন করে থাকি আমরা, তখন দেখা যায় কেউ হয়তো কারো প্রোফাইলটা দেখে পরে তাকে পার্সোনালি নক করলো, বা তার মোবাইল নাম্বার দিয়ে ফোন দিয়ে তাকে বিভিন্ন ভাবে হ্যারেস করা করলো, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। সো এই সমস্ত জিনিসগুলো মানে হওয়ার একটা সম্ভাবনা থাকে। থার্ড যে অপশনটা সেটা হচ্ছে টাইম সেন্সিটিভ, টাইম ইনসেন্টিভ। টাইমটা আমরা আসলে ওখানে যেটা বললাম যে কাস্টমার কেয়ারে যদি দেখা যায় ফেসবুকে সাথে সাথে রেসপন্স করা যায়, এবং মানুষ চায়ও যে কেউ একজন খুব দ্রুত রেসপন্স করবে, কিন্তু কোনো একটা পেজ দেখা গেল বিজনেস ওনার তাকে একটা কাস্টমার নক করেছে, সে 10 মিনিটে তো করেনি, 1 ঘন্টাও করেনি, এমনকি একদিন পরেও রেসপন্স করেনি, তখন এই জিনিসটা দেখা যায় যে কাস্টমারটা নক করলো তার হয়তো একটা প্রোডাক্ট দরকার ছিল বা একটা ইনফরমেশন দরকার ছিল, সে এসএমএস দিয়েছে, ফেসবুকের যে ওনার, পেজ ওনার, বিজনেস ওনার, সে মেসেজটা দেখেওনি, রেসপন্স করাটাও দায়িত্ব মনে করে। তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে। ঠিক আছে, নেক্সট স্লাইডে মুভ করি। এবার আমরা আসছি কন্টেন্ট রাইটিং এ। কন্টেন্ট রাইটিং নিয়ে আমরা কন্টেন্ট নিয়ে একটা কথা বলেও এসেছি এর আগে, তারপর আমরা আরেকটু ডিটেইল একটু কথা বলি। কন্টেন্ট রাইটিং, a website content writer or a web content writer is a person who is specialized in providing relevant content for websites. Every website has a specific target audience and requires a different type of level of content. এখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে content writer যে আছেন, এক content যখন একটা ওয়েবসাইটে লিখবেন, সো একটা content writer, web content writer, একটা person, সে একটা স্পেশালাইজড ক্যাটাগরি নিয়ে সে কন্টেন্টগুলো লিখে থাকে একটা ওয়েবসাইটের জন্য। যেমন একটা যে ওয়েবসাইটটাতে ধরেন আমি বললাম যে এটাতে নৌকো বিক্রি হয়, বা এটাতে ট্রাভেল রিলেটেড এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো আছে, ট্রাভেল রিলেটেড অ্যাক্সেসরিজগুলো বিক্রি হয়। এখন এই কন্টেন্ট রাইটার বা এখানে যে কন্টেন্টগুলো থাকবে ওই কন্টেন্টগুলো ট্রাভেল রিলেটেড অ্যাক্সেসরিজ রিলেটেড হতে হবে, একই সাথে এই ট্রাভেল রিলেটেড অ্যাক্সেসরিজ নিয়ে তো নিশ্চয়ই উনি একা কাজ করছেন না, অনেকগুলো ওয়েবসাইট আছে, তখন তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তার যে অডিয়েন্স, সে যেই স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য একটা কন্টেন্ট লিখছে এবং তার যে অডিয়েন্সকে টার্গেট করে সে লিখছে, সে এই দুটো জিনিসকে মাথায় রেখে একই সাথে তার যারা কম্পিটিটর আছে, আই মিন যাদের সাথে তার কম্পিটিশন, আরও যারা ট্রাভেল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, ওরা এই সম্পর্কে কিরকম আর্টিকেল সাবমিট করেছে, তারা কিরকম আর্টিকেল লিখেছে, তাদের কন্টেন্ট কোয়ালিটিটা কি, আরো 20টা সাইটে কন্টেন্ট যদি থেকে থাকে তাহলে তার কন্টেন্টটা কেন করবে? একটা কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট রাইটিং ইজ নট যে আপনি বসলেন আর লেখা শুরু করে দিলেন। কন্টেন্ট রাইটিং ইজ এ ডিফিকাল্ট জব, বাট যখন আপনি জিনিসটা এনজয় করবেন দ্যাট টাইম ইট কামস ইজিয়ার।
আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কেন কন্টেন্টটা লিখছেন, কার উদ্দেশ্যে লিখছেন, কি নিয়ে লিখছেন। ওকে ফাইন, এবার এগুলো সব ঠিক আছে, কিন্তু এই কন্টেন্টকে আগে এর আগে কেউ লেখেনি অ্যাক্সেসরিজ নিয়ে করে লিখেছে, তাহলে তার কন্টেন্ট ওরকম আরো 20টা কন্টেন্ট বা আরো ওরকম 50টা কন্টেন্ট বা 100টা সাইট আপনাকে সার্চ করতে হবে, করে দেখতে হবে ওখানে কি গ্যাপটা আছে, কি ওখানে দেয়া উচিত ছিল বা যেটা কাস্টমারের দরকার ওই রকম ইনফরমেশনটা ওখানে নেই। এরকম কয়েকটা ওয়েবসাইট থেকে আপনাকে এই গ্যাপটা বের করে নিয়ে আসতে হবে, এনে তারপরে আপনি আপনার এই কন্টেন্টটা যখন লিখছেন, কারণ গুগলে এই কন্টেন্ট নিয়ে এই প্রোডাক্ট নিয়ে অলরেডি অনেকেই লিখেছে, আরো অনেক আর্টিকেল, আরো 10 বছর আগে থেকে এটা নিয়ে আর্টিকেল লিখা হচ্ছে, তাহলে 10 বছর পরে এসে আপনারটাকে গুগল প্রায়োরিটি দিবে কেন? এই কেনর জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, এই কেনর জায়গাটা আপনাকে বের করতে হবে, এখানে কোন গ্যাপটা আছে এই লুপ হোলটা বের করে আপনাকে ওখানে কাজ করতে হবে, তাহলেই খুব ভালো কন্টেন্ট লিখা হবে, খুব ভালোভাবে আপনার কন্টেন্টটা র্যাঙ্কিং এ এগিয়ে আসবে। কারো কোনো বুঝতে সমস্যা? ওকে, আচ্ছা এবার কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রাইটিং। যদি আমি ধরেই নেই যে আপনারা এখানে যারা এখন আছেন এখান থেকে কেউ একজন কন্টেন্ট রাইটার হিসেবে ক্যারিয়ার সেট আপ করবেন, ক্যারিয়ারটাকে সিলেক্ট করে নেবেন যে আপনি অ্যাজ এ কন্টেন্ট রাইটার, তাহলে আপনাকে যে জিনিসগুলো ফেস করতে হতে পারে বা আপনি যে জিনিসটা এনজয় করবেন, ইউ ক্যান গেট এ লট অফ ওয়ার্ক। কন্টেন্টে এই মুহূর্তে মার্কেটে একটা শব্দ, একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। তার মানে যে একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্টটাই হচ্ছে মূল বিষয়, কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টটা যত ইনফরমেটিভ, এখানে কন্টেন্ট ইজ কিং বলতে কন্টেন্টের ইনফরমেশনটা, আপনি একটা সাইটে একটা পণ্য নিয়ে অথবা একটা সার্ভিসের ব্যাপারে যেই ইনফরমেশনটা দিচ্ছেন, ইনফরমেশনটা কতটুকু পাওয়ারফুল, কতটুকু ভ্যালিড, কতটুকু ইউনিক এবং কতটা আপনার নিজস্ব ন্যাচারাল। গুগলে কিন্তু 2 নম্বরই 3 নম্বরই করা খুব ডিফিকাল্ট, ওখানে কোনোভাবে 2 নম্বর কন্টেন্ট দেওয়া যায় না, ওখানে সবসময় নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট দিতে হয়, ভালো যদি আপনি না দেন আপনার কোনো কিছুই ওখানে কাজ করবে না। অতএব আপনাকে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন, আপনি এত মার্কেটে এত কাজ, কারণ এত ওয়েবসাইট ডেলি হচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটে তো কন্টেন্ট দরকার, আর প্রত্যেকটা ওয়েবসাইট ওনার তো নিজে কন্টেন্ট লিখতে পারছে না, সে যদি নিজেও কন্টেন্ট রাইটার হয় তার সাইটে তো ডেটা দরকার, সে হায়ার করবে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটারের খুব ভালো ডিমান্ড আছে যদি ভালো করে লিখতে পারেন। এরপর যে জিনিসটা হচ্ছে কন্টেন্ট রাইটার হলে আপনি আপনার লাইফটা ডিসিপ্লিন হয়ে যাবে, কারণ কন্টেন্ট রাইটার হলে আপনি সবকিছু গুছিয়ে করতে হবে, আপনাকে টাইম ম্যানেজমেন্ট ধরে টাইম ধরে আগাতে হবে, আপনি টাইমের বাহিরে কোনো কাজ করতে পারবেন, আপনি খুব ডিসিপ্লিন ওয়েতে কাজ করবেন, গুছিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি চাইলেই যেভাবে সেভাবে মেনটেন করা ওইটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে ইনিশিয়ালি যখন আমরা একটা কাজ শুরু করি তখনই চাইলেই আমরা খুব ভালো প্রাইস পাই না, কারণ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স, একটা অফিসে একটা ম্যানেজারের যেরকম স্যালারি একটা জুনিয়র এক্সিকিউটিভ বা একটা এক্সিকিউটিভের স্যালারি কি সেম? কারণ এক্সপিরিয়েন্স হলেই আস্তে আস্তে স্যালারিটা ইনক্রিজ করে, ঠিক তেমনি এখানে দ্য রেট আর পুয়ার বলা হয়েছে, ঠিক প্রথম দিকে হয়তো রেটটা একটু কম থাকবে কারণ আপনি নতুন এসছেন মার্কেটে, আপনি নতুন প্যাটার্ন গুলো জানবেন, বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আপনি জানতে শিখবেন, আস্তে আস্তে আপনার লেখার স্কিল ডেভেলপ হবে, লেখার স্টাইল চেঞ্জ হবে, আপনি আপডেটেড হবেন, তখন আপনার প্রাইস কোয়ালিটি ডিপেন্ডস, আপনার প্রাইস ডিপেন্ডস অন কোয়ালিটি, আপনার কোয়ালিটি বলে দিবে যে আপনার এখন আপনি হয়তো 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে পাচ্ছেন $10 বা $5, কিন্তু একটা সার্টেন টাইম পরে হয়তো দেখা যাবে আপনার $1000 একটা কন্টেন্ট আপনি লিখছেন হয়তো $30। তো এটা সময়ে আসলেই আপনাকে বলে দিবে, সময়ের উপর এটা ডিপেন্ড করে। আমরা 50 পেজে গেছে, আমরা কি নামাজের জন্য এখন যাব? জি স্যার যাওয়া যায় এখন। তাহলে আমরা প্রায় আসি, আপনারা নামাজটা শেষ করে আসেন। জি স্যার।
তাহলে এটা শেষ করি এটা আচ্ছা আর দুটো পয়েন্ট স্লাইডটা ক্লোজ করে যাই আচ্ছা ইটস অ্যাডিকটিভ অ্যাডিকটিভটা হচ্ছে এরকম যে আসলে আমরা সবসময় একটা কথা শুনে থাকি যে লাভ হোয়াট ইউ ডু ডু হোয়াট ইউ লাভ সো ওই ক্ষেত্রে ওই কথাটা কেন বলা হয়ে থাকে কথাটা বলা হয়ে থাকে এই কারণেই যে আপনি যখন একটা জিনিসের প্রতি আপনার আকৃষ্টতা থাকবে বা এই জিনিসটা আপনি মন থেকে করছেন তখন আপনি যখন ঘুমাবেন স্বপ্নেও কিন্তু আপনি ওই জিনিসটাই দেখবেন ঘুমের ঘরে আপনার ওই জিনিসটাই আসবে সে কারণে আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করতে হবে যেটা আপনি পছন্দ করেন মন থেকে সায় দিচ্ছে আপনি মনের এগেনিস্টে যে করছেন না সো কন্টেন্টটা যদি আপনার রাইটিংটা যদি আপনি খুব পছন্দ করেন এনজয় করেন এটা একটা অ্যাডিকশনের মতো তৈরি হয়ে যাবে দেখা যাবে আপনি যখন কলম নিয়ে বসবেন একটা সার্টেন টাইম পর আপনি এক পাতা দু পাতা লিখে ফেলতেছেন আপনি টেরি পাচ্ছেন না তখন টায়ার্ডনেস লাগতেছে না বা আপনি 1000 ওয়ার্ড 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে আপনার কাছে মানে কোনো টায়ার্ডই লাগবে না আপনি এনজয় করছেন সো ওইটা ওইটা ইটস অ্যাডিকটিভ একবার যদি আপনি এটা মজাটা পেয়ে যান তাহলে ইটস বিকামস গুড ভেরি গুড ফর ইউ এরপরের যে বিষয়টা হচ্ছে ইউ ক্যান প্র্যাকটিস এ লট আপনি যখন লিখছেন তার কিন্তু আপনি অনেক কিছু শিখছেন আর যখন আপনি অনেক কিছু শিখছেন তাহলে আপনি একটা সাবজেক্ট নিয়ে লিখতে লিখতে আপনার একটা কনফিডেন্স যখন গ্রো হয়ে যাবে তখন আপনি আরো নতুন নতুন সাবজেক্ট নিয়ে লিখতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন আপনি ইমপ্রুভ করতে পারবেন আপনি ইমপ্রুভের জায়গাটা অনেক বেশি আপনি প্রচুর প্র্যাকটিস করতে পারবেন সাথে সাথে আপনি ধরেন প্রথমে বললেন যে যে কোনো একটা বিষয় নিয়ে যে আপনি এই বিষয়টাতে স্পেশালিস্ট কিন্তু সার্টেন টেম্পো দেখা যাবে আপনি আরেকটা বিষয়ও জানা শুরু করলেন কারণ আপনি বুঝতে ধরতে পারতেছেন যে হ্যাঁ জিনিসটা এইভাবে এভাবে লিখতে হয় আপনি লিখার প্যাটার্নটা যখন আপনি লিখছেন তার মানে সাথে সাথে কিন্তু আপনি পড়ছেন তখন আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে লিখা এবং পড়া দুটোই প্র্যাকটিস হচ্ছে কারণ শুধু লিখে যাওয়াই না যে আপনি এটা পড়ছেন না লিখছেন এবং সাথে সাথে কিন্তু আপনি পড়ছেন তাহলে আপনার প্রচুর প্র্যাকটিস হচ্ছে আপনি আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে অনেক সুবিধা হবে একই সাথে আপনি হয়তো সামনে আরো অনেক নতুন নতুন বিষয়গুলো নিয়ে নতুন নতুন সাবজেক্ট গুলো নিয়ে লিখতে পারবেন সুন্দর করে এই স্লাইড এটুকুই তাহলে আমরা এখন যাই নেক্সটে এসে বাকিটা ধরবো ঠিক আছে জি স্যার করে ওখানে আমরা প্রেজেন্ট করতে পারি একই সাথে আমি বাজেটও ফিক্স করে দিলাম যে আমি নারায়ণগঞ্জের জন্য সপ্তাহে আমি $10 খরচ করব গাজীপুরের জন্য আমি সপ্তাহে $5 খরচ করব এবং একটা টাইম স্পেসিফিক করে দিলাম যে এই জিনিসগুলো নারায়ণগঞ্জে তুমি ভাই এতটা সময় থেকে দেখাবা 2টা থেকে 3টা গাজীপুরে সন্ধ্যে 7টা থেকে রাত্র 10টা তো এইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাস্টমাইজেশন গুলো পাই আসলে ট্রেডিশনাল মার্কেটিং যেগুলো আমরা টিভি বলি বা বিলবোর্ড বলি লিফলেট আমি কি লিফলেট চাইলে একটা নির্দিষ্ট সময় দিতে পারবো নির্দিষ্ট এরিয়াতে দিতে পারবো আমি বিলবোর্ডটা কি চাইলে নির্দিষ্ট সময়ের জন্য পর্দা দিতে পারবো না স্যার পর্দা দিয়ে যদি আমি রাখি আলটিমেটলি আমাকে তো পে করতে হচ্ছে ইটস আপ তুমি পর্দা দিয়ে রাখি নো প্রবলেম বাট আমাকে কিন্তু পুরো মাসের জন্য পে করতে হচ্ছে তাই না কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে কস্টটা মিনিমাইজ করতে পারছি আই ক্যান ইউজ মাই সোশ্যাল মিডিয়া পারফেক্টলি অ্যাকর্ডিং টু মাই কস্ট অ্যান্ড বাজেট ঠিক আছে এখানে কার কোনো কোয়েশ্চেন আছে না স্যার ওকে নেক্সট পেজে যাচ্ছি না স্যার নেক্সট হচ্ছে শেষ এবার পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের কাছ থেকে আমি কোয়েশ্চেন নিব আজকের এই ক্লাস সম্পর্কে আর আমাদের আজকে প্রথম দু তিনটা ক্লাস আপনাদের কাছে খুব বোরিং মনে হবে মারাত্মক তিতা লাগতে পারে কারণ প্রথম দু তিনটা ক্লাসে আমরা কথা বলবো বেশি বেসিক গুলো নিয়ে একদম ইনিশিয়াল জিনিসগুলো নিয়ে তাতে করে আপনাদের একটু কষ্ট হতে পারে শুনতে এরপরে আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যালি দেখানো শুরু করবো ফেসবুক বা অন্যান্য যেগুলো তখন হয়তো আপনারা আরেকটু রিল্যাক্স লাগবে ঠিক আছে বোরিং লাগে নাই 30 জনের মধ্যে আপনি একজন মাত্র বোরিং লাগে না তার মানে 29 জনের বোরিং লাগছে না স্যার সব কিছু নতুন নতুন শিখছে তো খুব একটা বোরিং লাগে নাই না স্যার বোরিং লাগে না স্যার জানার আগ্রহ ছিল প্রতিটা বিষয় স্যার আমরা স্যার জানার আগ্রহ জানার আগ্রহ ছিল স্যার বোরিং বোরিং লাগলে তো স্যার ওই লাগে না 4 ঘন্টা তো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এই 4 ঘন্টা সময়টা তো 4 ঘন্টা শুনছেন তাই না আর আমি আজকে সকালে একটা ব্যাচ নিলাম দুপুরে 1 ঘন্টা ব্রেক নিলাম পরে 4 ঘন্টা এখন 4 ঘন্টা বলতেছি কিন্তু আপনারা কিন্তু শুনছেন 4 ঘন্টা বসে আর আমি কথা বলছি সো পেশেন্স কালটিভেট করেন
যদি স্যার 3 ঘন্টা করে 3 মাস হতো ওইটা ভালো হতো আমার মনে হয় না ওইটা ওইটা সমস্যা নেই ওই নেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে স্যার আমাদের কোর্সটা কত দিনের স্যার এটা 2 মাস কোর্স আপনারা কেউ যদি মানে কারো ইচ্ছা অফ করবেন একদম আপনারা 3 দিনের মধ্যে চাইলে এটা স্কিপ করতে পারেন আই মিন ক্যান্সেল করতে পারেন কারো কাছে যদি মনে হয় যে খুব কষ্ট হয়ে যাচ্ছে 4 ঘন্টা করে কথা বলা বা কথা শোনা কিন্তু ক্লাসগুলো আসলে 4 ঘন্টাই হবে কারণ আপনারা শিখবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো তো 4 ঘন্টা করেই আমরা হয়তো 4 ঘন্টা পুরোটা তো আমরা কথা কাজ করি না মাঝখানে তো গ্যাপ থাকে একটু একটু বিরতি থাকে আমরা কথাবার্তা বলি স্যার এখন শুধু কথা শুনতেছি ওই জন্য 4 ঘন্টা বোরিং লাগতেছে যখন কাজ করব তখন 4 ঘন্টা টাইমই লাগবে না স্যার কিছু মনে হবে না আচ্ছা ঠিক আছে স্যার এখন চাইলে কেউ জয়েন হতে পারবে এখানে এই কোর্সে এই কোর্সে এই মোটে 35 জন হয়ে গেছে আমার মনে হয় না কথা আপনি রাশেদ ভাইয়ের সাথে একটু কথা বলে দেখতে পারেন আসলে ওইটা তো এক্সেসটা তো উনিই দেখেন আমি ঠিক বলতে পারছি না জি থ্যাংক ইউ স্যার একটা কথা শিওর ওকে শিওর আমার ফেসবুক অ্যাড স্যার অ্যাকসেপ্ট হয় নাই আচ্ছা গ্রুপে ওইটা কাউকে মনে হয় অ্যাকসেপ্ট করা হয় নাই ফেসবুক অ্যাডে অ্যাকসেপ্ট হয় নাকি কি ফেসবুক গ্রুপে অ্যাড হয় নাকি গ্রুপে কথা গ্রুপে আচ্ছা গ্রুপে ঠিক আছে ওটা দিয়ে রাখেন সবারটাই পেন্ডিং আছে ওটা হয়ে যাবে ওইটা আসলে কনফার্ম করে তারপরে খুব সম্ভবত করবে কারণ এখানে হচ্ছে অনেকে এখন যারা আছে আমি দেখতে পাচ্ছি 35 আই মিন 34 বা 33 যারাই আছেন এখান থেকে হয়তো কিছু মানুষ চলে যাবে সবাই কনফার্ম হবে না সো তখন আবার ক্লাসের মাঝখান দিয়ে যে ওই গ্রুপে কে চলে গেল তাকে আইডেন্টিফাই করে ওখান থেকে বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তার চেয়ে আগে গ্রুপটা ফাইনাল হোক দেখে আমরা দেখতে পাচ্ছি সরি গ্রুপটাতে দেখতে পাচ্ছি 121 জন আছে গ্রুপটাতে দেখতে পাচ্ছি 121 জন আছে টোটাল আমাদের একটা পেন্ডিং আমাদের কি শুধু এই ব্যাচের গ্রুপ নাকি অন্যান্য মানে টোটাল লটের গ্রুপ এটা আচ্ছা এটা একটু দেখতে হবে এটা খুব সম্ভবত টোটাল লটের গ্রুপ মানে সবগুলো কোশ্চেন স্যার স্যার মানে লট ওয়ান স্যার কোশ্চেন ছিল আচ্ছা রাশেদ আগে বলেন তারপরে অন্যরা করেন রাশেদের পরে লাইসুর আপনি রাশেদের পরে করেন আমি রাশেদ বলেন আমার আজকে সকালে ক্লাসে জয়েন হওয়ার কথা ছিল রাসেল স্যারকে আমি কল দিয়েছিলাম স্যার বলল যে আমি তোমাকে লিংক পাঠাই পরে উনি আর কি ব্যস্ততার কারণে লিংক পাঠাইতে পারে নাই ওই জন্য আমি সকালে ক্লাসে জয়েন হতে পারি নাই আর কি এখন আমি তো এখানে আজকে প্রথম এই ক্লাসে মানে এখন জয়েন হলাম আর কি প্রথম ক্লাস এটা আমি কিন্তু কোনো গ্রুপের লিংক পাই নাই স্যার আর অ্যাটেন্ডেন্স শিটেও আমার নাম কিন্তু তোলা হয় নাই রাসেল স্যার বলছিল যে যে ক্লাস নেবে উনাকে বলবেন যে আমি বলছি তাহলে অ্যাটেন্ডেন্স শিটে নাম তুলে নেবে আচ্ছা আপনার ইমেল আইডি কি সকালে না ইভিনিং এ দেয়া সকালে দেন রাশেদ হ্যাঁ স্যার আমি আমার ক্লাস হচ্ছে সকালে আচ্ছা এখন আপনি কি সকালে করতে চাচ্ছেন না রাতে করতে চাচ্ছেন এখানে করলেও আমার কোনো সমস্যা নাই ক্লাস তো স্যার আপনি নেবেন না হ্যাঁ আমি নিচ্ছি তাহলে আমার দুপুরেরটাই ভালো হবে স্যার এখানে এই অ্যাটেন্ডেন্স শিটেই আমার নামটা তুলে নিন আচ্ছা আপনি একটু মেসেঞ্জারে আপনার নাম ইমেল আইডিটা একটু আমাকে দিয়ে দেন আমি অ্যাটেন্ডেন্স শিটে নিয়ে যাচ্ছি মেসেঞ্জার আপনার তো স্যার আপনার আইডি তো আমার কাছে নাই এখানে চ্যাট বক্সে এইখানে যে চ্যাট বক্সটা আছে এখানে দিয়ে দেন এখানে চ্যাটে দিয়ে দেন এখানে চ্যাট বক্সে এখনই দিয়ে দেব স্যার দিয়ে দেন আচ্ছা যারা যারা ইমেল ইমেল আর নাম নাকি স্যার হ্যাঁ ইমেল আর আপনার ভোটার আইডি কার্ড জি ওয়ালাইকুম আসসালাম নতুন কিনছি আমি ওটা হলো কথা আপনার আমি শুনতে পাচ্ছি বাট আমার কথাটা যাচ্ছে না একটা কথা যাচ্ছে আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা আপনার ক্লাস করতেছি আচ্ছা আপনি যে হেডফোন কিনেছেন সেই হেডফোন
কথা শুনতে পাচ্ছেন না তাই তো? জি স্যার, জি স্যার, আপনার কথা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার হেডফোনটাতে ঝামেলা আছে অথবা আপনার যে জ্যাকটাতে আপনি কানেক্ট করছেন পিসি ওই জ্যাকটাতে? জি স্যার। স্যার আমি ওয়েবক্যাম দিয়ে কথা বলতেছি স্যার, আমার ওই সমস্যা স্যার, আমিও ফোন দিয়ে কথা বলতেছি স্যার। কোন সমস্যা হয়নি, কিন্তু স্যার এই যে আপনি এখানে বলছিলেন যে পে পার ক্লিক এখানে একটা কথা বলছিলেন, এইটা একটা আমি তখন অ্যাটেনশনটা মনে দিতে পারিনি, এখনো বুঝতে পারিনি একটু যদি পেপার ক্লিকটা বেসিক্যালি হচ্ছে যে আমরা আপনাকে ওখানে দেখিয়েছিলাম যে যখন আমরা কোন একটা প্রোডাক্ট নিয়ে সার্চ দেই তখন ওখানে কিছু অ্যাড চলে আসে। একটা অ্যাড পাই কিনা কোন একটা অ্যাড খুঁজি একটা, তাহলে আপনাকে আরেকটু একদম ক্লিয়ার করে দেবে একবার। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি দেখেন। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা নার্গিস স্যার দেখেন, এখানে আমি যখন একটা সার্চ দিলাম যে হোস্টিং ওয়েবসাইট, হোস্টিং ওয়েবসাইট লিখে দেওয়ার পর দেখেন এখানে প্রথমে দেখাচ্ছে আমাকে কতগুলো নাম্বার চলে এসেছে রেজাল্ট এবং কত সময়ের মধ্যে গুগল আমাকে রেজাল্ট গুলো দিল। এই যে দেখেন একটা অ্যাড এসেছে প্রথমে ক্লাউড ডট গুগল, এই যে অ্যাড লেখা আছে দেখতে পাচ্ছেন? জি উপরে অ্যাড, এটাই হচ্ছে গুগলের পেইড পে পার ক্লিক। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই ক্লিকটার জন্য যে অ্যাডটা দিয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে। আমি যখন এটা দেখছি এটাতে ওদের কোনো টাকা কাটা যাবে। নিচেও আপনি দেখেন আরেকটা এই যে অ্যাড, এই যে ছোট্ট করে অ্যাড লেখা আছে তাই না? জি স্যার। এই অ্যাডটার কারণে এটাকে, এগুলোই হচ্ছে পে পার ক্লিক। আমি যখন এটাতে ক্লিক করব সাথে সাথে একটা সার্টেন অ্যামাউন্ট হতে পারে, সেটা $1 হতে পারে, সেটা $0.50 হতে পারে, সেটা $10, ঠিক আছে? জি প্রত্যেকটা ক্লিকে আমি যখন একটা ক্লিক করব তার মানে হচ্ছে পে পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকে টাকা কেটে নেবে, এটাই হচ্ছে পিপিসি। কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন আমরা নিশ্চয়ই ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে এই কাজগুলো করব, তখন কি আমাদের এই এসইও করা লাগবে, এসএমও করা লাগবে, এসইএম বা এসএমএম করা লাগবে? আচ্ছা আপনাদের রোলটা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন অথবা আপনারা কোনো কোনো কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতে পারেন, কারণ এখন দেশে বিদেশে সব জায়গাতেই এই ডিজিটাল মার্কেটিং এর যারা কাজ পারে এদের ডিমান্ড প্রচুর, ঠিক আছে? আর সরকারের যেটা মূল টার্গেট সেটা হচ্ছে আপনি, আমরা এখানে যে কাজ শিখবো, আপনি এসইও শিখলেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখলেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর অনলাইনে প্রচুর কাজ আছে, আপনি ওখান থেকেও বিভিন্ন ক্লায়েন্টের, বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। আরেকটা কোশ্চেন ছিল সাবঅর্ডিনেট কোশ্চেন, সেটা হলো এই যে আমরা গুগলে কোনো কিছু সার্চ করার ফলে গুগলে সবার উপরে যে লিংকটা দেখতে পাই,
তো সবারই লিংক উপরে যে লিংকটা থাকে এই লিংকটাকে তো নিশ্চয়ই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে র‍্যাঙ্ক করে উপরে নিয়ে আসা হয়েছে এইগুলা কি আমাদের মতো যারা কাজ পারেন আমরা যদি এখনো শিখি নাই যারা কাজ পারেন এরাই কি র‍্যাঙ্ক করছেন নাকি গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স র‍্যাঙ্ক করে ওটাকে উপরে র‍্যাঙ্ক আপ করা হইছে আচ্ছা ঠিক আছে গুগলের র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা বেসিক্যালি কাজ করে কি যে ধরেন ধরলাম যে একটা আপনার আমরা একটু আগে সার্চ করেছিলাম যে হোস্টিং কোম্পানি নিয়ে হ্যাঁ হোস্টিং ওয়েবসাইট ধরেন আমি এটাতে স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাকে এটা দিয়ে লাইভ দিয়ে বলছি স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা দেখেন আমরা দেখা যাচ্ছে হোস্টিং ওয়েবসাইট দিয়ে সার্চ দিলাম তখন এখানে প্রথমে অ্যাড গুলো চলে আসলো অ্যাড গুলো এগুলো অর্গানিক না এগুলো পেইড অ্যাড এই কারণে গুগল অ্যাড যদি থাকে যেই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ দিচ্ছি এখানে কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি আমি এই যে হোস্টিং ওয়েবসাইট এটা পুরোটাকেই কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হচ্ছে এইটা লিখে যখন আমি সার্চ দিলাম সার্চ বারে গুগল তখন এই শব্দটার এগেনস্টে যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়েছে এখন এই তথ্য থেকে সে আগে দেখে যে এখানে পেইড কোনো তথ্য আছে কিনা যখন সে পেইড তথ্যগুলো পায় পেইড গুলোকে সে উপরের দিকে নিয়ে আসে দেখেন প্রথমে একটা দুটা তিনটা পেইড তারপরে যেটা আসলো যে প্রথম যে দেখেন নেমচিপ নেমচিপ ডট কম এর নামটা এসছে প্রথমে এখন এই নেমচিপটা হচ্ছে অর্গ্যানিক ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমি কালার করে দিলাম নেমচিপটা এসছে হচ্ছে এসইও এর মাধ্যমে অর্গ্যানিক ভাবে এখন এই নেমচিপটা উপরে আসার পিছনে কারণটা কি অন্যান্যরা যেখানে হোস্টিং ডট কম আছে ব্লু হোস্ট আছে তিন নাম্বার হচ্ছে ব্লু হোস্ট তার আগে প্রথমে আসছে নেমচিপ ডট কম এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এটা উপরে কিভাবে আসে তাই তো এই নেমচিপ যেটা হচ্ছে এই হোস্টিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো দিয়ে এই নেমচিপ ওদের ওয়েবসাইটে আর্টিকেল লিখেছে আমরা যে কিছুক্ষণ আগে কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলে আসলাম না বিভিন্ন রকমের কন্টেন্ট ওরা লিখেছে এবং ওদের কন্টেন্ট গুলো এতটাই ওরা রিচ করেছে এতটাই কিওয়ার্ড দিয়ে এনরিচ করেছে একই সাথে গুগলের গাইডলাইন দিয়েছে যেমন আমি যদি একটা মানে সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে গুগল ধরেন এখন একজন বিয়ের জন্য পাত্রী চাচ্ছে ফর এক্সাম্পল আপনি বিয়ে করবেন বিয়ের জন্য পাত্রী চাচ্ছেন এখন পাত্রীর ক্রাইটেরিয়া কি তাকে রান্না বান্না জানতে হবে তাকে নামাজি হতে হবে তাকে সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে হবে সে চাকরিজীবী হতে হবে আরো ব্লা 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 আপনি 10টা ক্রাইটেরিয়া দিলেন ঠিক আছে যে আমি এই 10টা ক্রাইটেরিয়া হলে মেয়ে বা ধরেন একজন ছেলে যেতেই হোক ছেলে মেয়ে দুজনেরই এই 10টা ক্রাইটেরিয়া হলে বিয়ে করবে ছেলে মেয়ে উভয়ই এখন আপনার ওই 10টা ক্রাইটেরিয়া থেকে ধরেন 10 জন ক্যান্ডিডেট আসলো এখানে মেয়ে ছেলে আমি দুজনকেই বলছি হয়তো একটা মেয়েও বিয়ে করতে পারে বা একটা ছেলেও বিয়ে করতে পারে দুজনের ক্রাইটেরিয়া হচ্ছে 10টা 10টা করে এই 10টা ম্যাচ করলেই সে বিয়ে করবে ছেলেটা বিয়ে করবে মেয়েটাও বিয়ে করবে এখন যখন ধরেন এই ক্যান্ডিডেট যখন ধরেন সবাই সিভি সাবমিট করা শুরু করলো যে হ্যাঁ এখানে বিয়ের জন্য পাত্রতে চাওয়া হচ্ছে ঠিক আছে সবাই সিভি দিল এখন 20টা সিভি আসলো 20টা সিভি থেকে দেখা গেল কিছু সিভিতে যারা সিভি দিয়েছেন তাদের মধ্যে মাত্র একটা ক্রাইটেরিয়া মিলতেছে কারোর সাথে 2টা মিলতেছে কারোর সাথে 5টা কারোর সাথে 8টা আর ওরকম একটা সিভি পাওয়া গেল যেটার মধ্যে 10টা ক্রাইটেরিয়া মিলে গেছে আরেকটা সিভি পাওয়া গেল যেটার মধ্যে 10টা ক্রাইটেরিয়া মিলে গেছে এখন কি হবে ঠিক গুগল যেটা করে ওর কিছু প্যারামিটার আছে যে আপনি টপে যেতে হলে গুগলের এই এই জিনিসগুলো মেনটেন করে আপনাকে যেতে হবে এই এই রুলস গুলো ফলো করতে হবে এটা এটা এই আর্টিকেলটা এইভাবে লিখতে হবে এইভাবে আপনাকে এগিয়ে গেলে আপনি র‍্যাঙ্কিং এ নাম্বার 1 এ থাকবেন ঠিক ওরকম যখন 10টা ক্রাইটেরিয়া আপনার পাত্র পাত্রী দুজনের মিলে গেল লাস্টে যখন 2টা ক্রাইটেরিয়া চলে আসলো যে দুজনেরই 10টা 10টা মিলে গেছে তখন ওই 10টার মধ্যে আবার দেখা হয় যে এই দুটার মধ্যে বেস্ট কোয়ালিটি কোনটা এই দুইটা তো মিলে গেল এখন দুজনকে তো আর এক নাম্বারে দেয়া যাবে না তাই না পাত্র তো বিয়ের জন্য একজনই লাগবে পাত্রী তো একজনই লাগবে দুজন পাত্রী সেম হয়ে গেলে তো আর একজন দুজনকে বিয়ে করবে না
ঠিক তখনই ওই দুজন থেকে বেস্ট করা হয় ঠিক আছে এর প্রেজেন্টেশন আর কি আছে যেটা থেকে এই দুজন থেকে আরেকজনকে আরেকটু বেটার মনে হয় সো তখন যখন একজনকে মনে হয় না ওর প্রেজেন্টেশনটা খুব সুন্দর ও খুব সুন্দর ফন্ট বা আর্টিকেলের মধ্যে বা ভেতরে সিভিটার মধ্যে সে গ্যাপ দিয়ে দিয়ে পরিষ্কার করে লিখেছে ওইটা একটু হিভিজিবি লাগতেছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা চুজ করলাম গুগলও ঠিক একইভাবে একটা সাইটকে যখন র্যাঙ্ক করে এইভাবেই সে ছেকে 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 দেখে দেখেই এটা র্যাঙ্কিংটা উপরে নিয়ে আসে আমি যদি এখন নাসিম দিয়ে সার্চ করি তাহলে সবার আগে আসবে মিনিস্টার নাসিম তারপর আসবে ফ্রিল্যান্সার নাসিম এখন মিনিস্টার নাসিম কি এই এসইও করছে যে ওনাটা সবার আগে আসবে মানে ওনাটা সবার আগে আসতেছে কেন মানে ওইটা যদি একটু বলতেন আচ্ছা মিনিস্টার নাসিম তো অবশ্যই এসইও করছে কারণ মিনিস্টার নাসিম তো নিজে মিনিস্টারি নিয়ে ব্যস্ত ছিল বুঝছেন আমি বুঝাচ্ছি উনি কিভাবে এসইও করেছে উনি তো জনগণের জন্য কাজ করেছে তাই না মিনিস্টার নাসিম তো জনগণের জন্য কাজ করেছে তাই তো জি স্যার জি স্যার তার মানে উনি গত 30 থেকে 40 বছর ধরে বাংলাদেশের মিডিয়াগুলো মিস্টার নাসিমের নামে বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময়ে রিপোর্ট করেছে আর জি স্যার পত্রিকাগুলোর রিপোর্টে যখন ওনার নামগুলো এসছে গুগলকে কিন্তু গুলোকে কাউন্ট করছে সো মিস্টার নাসিম 40 বছর আগে থেকে যদি রাজনীতি করে থাকে সেটা খারাপ হোক বা ভালো হোক যেভাবেই হোক ওনার নাম তো পত্রিকায় এসছে অনলাইনে এসছে ডিজিটাল মিডিয়ায় ওনার নামটা আছে ঠিক নাসিম কখনো ব্যক্তিগতভাবে কোনো আর্টিকেল লিখেননি কোনো এসইও করেননি কিন্তু উনি ওনার কাজের মাধ্যমে তো ওনার এসইও হয়ে গেছে ও আচ্ছা স্যার পাবলিক ফিগার যারা ওরা অটোমেটিক হয়ে যায় মানে পত্রিকা টত্রিকাতে আসলে হয়ে যাবে অবশ্যই আপনার গুগল তো আমি কি বললাম যে গুগল হচ্ছে নেটওয়ার্ক একটা ডেটা যখন আপনি লিখে সার্চ দিচ্ছেন সেই ডেটাটা খুঁজে যায় ডেটাটা কত বেশি পরিমাণে আছে কোথায় আছে সেই ক্রাইটেরিয়া গুলো আমি একটা আমাদের খুব জীবন ঘনিষ্ঠ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ওই চাই যে যখন পাত্রপাত্রী আমরা চুজ করছি তো এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করায় মিস্টার নাসিম বুঝতে পারছি যত পুরনো ওটা কত প্রায়োরিটি বেশি দেয় গুগল ওটাকে অথেন্টিকেশনটা ওটাকে অথরাইজেশনটা বেশি ধরে জি স্যার আর কোনো কোনো কোশ্চেন আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আমরা তো এটা স্যার একটা সম্পূর্ণ সরকারি প্রজেক্ট তাই না জি স্যার এটার জন্য আমরা যে শিখছি স্যার এটার জন্য কি আমাদের মানে আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর আমাদের কোনো সার্টিফিকেট বা আমাদের কি কোনো গতকালের ক্লাসটা অ্যাটেন্ড করেননি তাই না না স্যার আমি অ্যাটেন্ড করেছি তাহলে এই কারণে আপনি মিস করে গেছেন আপনাকে একটা কিছু সিম্পল জিনিস আমি ধরিয়ে দিই আপনি আপনার অফিসিয়াল যে ভোটার আইডি কার্ড দিয়ে এখানে এনলিস্ট হয়েছেন সেই নামটা ইউজ করবেন পরপর তিন দিন যদি আপনি অ্যাবসেন্ট থাকেন আপনি একদিন অ্যাবসেন্ট থাকবেন একই সাথে আপনি যদি এই ক্লাসটা করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে আপনি আজকে এবং আগামীকালকে সময় আছে এর মধ্যে আপনি এখান থেকে রিলিজ হয়ে যাবেন কারণ এরপরে যদি আপনাকে পেনাল্টি দিয়ে এখান থেকে বের করা হয় বা আপনি পরপর তিন দিন অ্যাবসেন্ট থাকতেছেন ক্লাস করতেছেন না এরপরে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ব্লক করে দেওয়া হবে আপনি গভর্নমেন্টের আর কোনো ট্রেনিং ফ্রি করতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি আমাদের এই কোর্স যেটা করানো হচ্ছে এই কোর্সটা খুব মনোযোগ সহকারে করেন আপনি যদি ফার্স্ট অথবা সেকেন্ড হন সেই ক্ষেত্রে আপনি একটা ল্যাপটপ উপহার পাবেন বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সেটা হয়তো আপনাকে ডিসি অফিসের মাধ্যমে ডিসি সাহেব কোন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তখন আপনাকে প্রদান করবে স্যার আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই স্যার হ্যালো বলুন শুনছি স্যার ফার্স্ট অথবা সেকেন্ড এটা কিভাবে মূল্যায়ন করা হবে স্যার আমরা যে এই ক্লাসগুলো করছি ক্লাসগুলো করার পর আমরা কিছু অ্যাসাইনমেন্ট দেব অ্যাসাইনমেন্টের মধ্যে রেসপন্স দেখলেই আমরা বুঝতে পারবো কার কতটুকু ইমপ্রুভমেন্ট বা স্ক্যামের উপরে তো আপনাকে আইডেন্টিফাই করা হবে আচ্ছা আমরা আজকে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই আমাদেরকে অনলাইনে করতে হবে না স্যার সম্পূর্ণ দুই মাস শেষ হয়ে গেছে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্যার একটা কথা
Yes, sir. কার যেন ইকো হচ্ছে যারা যারা আছেন এর মধ্যে নতুন কে আসছেন একটু বলেন তো তাহলে প্রেজেন্টটা দিয়ে দিই স্যার আমি স্যার শ্যামল কুমার রায় স্যার এখানে আমার ইমেলটা অ্যাড করা লাগবে স্যার নতুন করে শ্যামল কুমার রায় আপনার এখানে যেটা আছে শ্যামল কুমার রায় বিডি এটা বাদ যাবে হ্যাঁ জি স্যার আমি অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি স্যার আবারও দিচ্ছি আচ্ছা না আবার আমি আপনাকে প্রেজেন্ট আর ইমেল আইডিটা চেঞ্জ হবে তাই তো জি স্যার এই যে ইমেল আমি দিয়েছি স্যার 2020 হ্যাঁ জি স্যার ওকে শ্যামল আপনার এটা আমি আচ্ছা রিপ্লেস করে দিলাম আর কেউ আছেন প্রেজেন্ট দেয়া বাকি স্যার আমি আছি স্যার আমার আমার নাম নাই স্যার এখানে ওই আজকে নতুন ক্লাসে আচ্ছা আমি নামটা তাহলে সরি যার নাম নেই আপনি একটু ওয়েট করুন আপনারটা পরে যে একদম লাস্টে দিচ্ছি এছাড়া অন্য কেউ আছেন অ্যাবসেন্টে আছে প্রেজেন্ট দিতে হবে স্যার আমি আছি আপনার নামটা কেনলি আলিমা আশা আলিমা আশা আমি তো এখানে আশা দেখতে পাচ্ছি না সকালে ব্যাচ থেকে দুপুরে আসছি আচ্ছা আশা তাহলে তো আপনার ডিটেইলটা বলতে আছে ঠিক আছে আপনি ওয়েট করেন একটু আর কি কেউ আছেন প্রেজেন্ট বাকি অ্যাবসেন্ট প্রেজেন্ট দেয়া বাকি কেউ আছেন স্যার কাইন্ডলি একটু উপরে স্ক্রল করবেন এখানে অ্যাবসেন্ট গুলো এখানে আছে যে কটা অ্যাবসেন্ট আছে এখানে আছে উপরে করে তো লাভ করতে এখানে দেখেন নাম জি বলেন স্যার রিপন কুমার রায় ভাই একটু সবাই একটু ধীরে ধীরে বলুন সবাই বললে তো কথা বললে তো বোঝা যাবে না স্যার তো বলতেই সে কথা রিপন কুমার রয় আপনাকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না অ্যাবসেন্টে শ্যামল কুমার রয় আছে একজন আপনি যদি সবগুলো মানে প্রেজেন্ট প্লাস অ্যাবসেন্ট দুইটাই মানে শো করতেন তাহলে সবারটা চেক করা হইতো ভালো হইতো প্রেজেন্টটা তো এখানে দেখাচ্ছে এখানে শুধু অ্যাবসেন্টটা দেখাচ্ছে প্রেজেন্টটা দেখতে চাচ্ছেন ঠিক আছে আমি দিয়ে দিলাম দেখেন